so new and so, so, I said one, two, so, so, your love is so new and so, so, I said one, two. বয়েজ এন্ড গার্লস, আপনারা সবাই ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট, মানে ভবিষ্যতে আপনারাই মানুষের সেবা করবেন। মানুষের সেবাই ভগবানের সেবা। আমি প্রথমে মানুষের শরীর সম্বন্ধে তোমাদের কিছু বলবো। তাহলে আগে মেয়েদের শরীর নিয়ে কিছু বলুন স্যার। শাট আপ। অন্তত ছেলেদের শরীরের ব্যাপারে কিছু বলুন স্যার। ছেলেই হোক বা মেয়ে, শরীর একই রকম হয়। আর শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে সেটাকে লাশই বলে। এই লাশের ব্যাপারে তোমাদের আজ কিছু বলার জন্য এখানে সবাইকে ডাকা হয়েছে। চলো আমরা সবাই লাশ ঘরে যাই। এই সুন্দর মর্গে তোমাদের সবাইকে স্বাগত। সাধারণ মানুষের কাছে এটা লাশ ঘর হলেও ডাক্তারের কাছে এটা কিন্তু অনেক কিছু। সাধারণ মানুষেরা ভূত প্রেত আত্মা পিশাচ এসবকে ভয় পেয়ে থাকে, কিন্তু মৃত্যুর পর মানুষের কোনো অস্তিত্বই থাকে না। আমরা এখন এটাকে লাশ হিসেবে দেখবই না, জাস্ট ভেজিটেবলের মতো ট্রিট করবো, যেমন বাড়িতে আলু পটল কাটি।
যখন এটাতে প্রাণ ছিল তখন এটাও আমাদের মতো চলাফেরা করত। আমাদের এটা ভুলে থাকতে হবে, জানি না কেন মানুষ এটাকে নিয়ে গল্প লিখে থাকে। আর যত প্রেমের গল্প কেন সবই মেডিকেল কলেজেই হয়? এ পাগল হৃদয়, দুঃখী হৃদয়, সুখী হৃদয়, হৃদয় নিয়ে কত ছবিই না হয়েছে। কোথায় তোমার হৃদয়, কোথায় তোমার হৃদয়? দেখাও দেখাও দেখাও। নো নো হৃদয়, নো ভূত, নো পেতাত্মা, নো পিশাচ, সবই ননসেন্স ব্যাপার। আরে নন্দিনী, তুমি তো আমি। হাই, হাই, গুড মর্নিং স্যার। যখন আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম তখন যা বলেছিলেন আর এখন যা বলছেন হুবহু কার্বন কপি, ভেরি গুড স্যার। যদি ভূত প্রেতে নাই ভয় পান তাহলে আপনি এত জোর চেঁচালেন কেন? মানে স্যার, ডাক্তাররাও তো মানুষ হয় আর ওদের অনুভূতি থাকে, আর থাকাটাও তো উচিত। আচ্ছা উকিল বাবু কখন আসবেন? এত তাড়াহুড়ো করছেন কেন? স্যার আসুক, আপনার কেসটা স্টাডি করুক, তারপর না হয়ে যাবেন। আমার আরো তো অনেক কাজ আছে, এখানে বসে থাকলে তো আর চলবে না, তাই জিজ্ঞেস করছিলাম। কি ব্যাপার নন্দিনী, তুমি হাসছো আর কাশছো দেখছি। ঠিক আছে দাঁড়াও, জল দিচ্ছি, এই নাও। এবার বলো তো কি হয়েছে নন্দিনী? তোমার এই দুষ্টুমির জন্য যদি প্রিন্সিপালের হার্ট অ্যাটাক করতো, যদি এরকমটাই হতো আমি আমার প্র্যাকটিক্যালের জন্য নতুন বডি পেয়ে যেতাম। তুমিও তো একজন ডাক্তার হতে চলেছো, জানি না তোমার হাতে কতজন যে মরতে চলেছে। শঙ্কর, নন্দিনী, নন্দিনী প্লিজ 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 নন্দিনী, শোনো শোনো। যতদিন চাকরি না পাবো ততদিন এখানে ছুটু জগন্নাথের মতো বসে থাকতে হবে। যতদিন ইচ্ছে থাকো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার এখন টাকার দরকার। টাকা? ওটাই তো আমার কাছে নেই। আরে আমি তোমার থেকে চাইছি না, ওই যে ওইখানে যে দাঁড়িয়ে আছে না, যে এত বড় বড় চোখ আর কান নিয়ে দাঁড়িয়ে আছে, ওই জমরাজের থেকে পয়সা নিয়ে আমায় দাও, একটা কঙ্কাল কিনবো। কঙ্কাল কেন চাই তোমার? প্র্যাকটিক্যালের জন্য, এইসব বলে ওনার থেকে পয়সা নিয়ে আমায় দাও। ওকে রবি, বাবাকে হাত খরচার টাকাটা পাঠিয়েছেন? হ্যাঁ পাঠিয়েছেন। ওকে কি হলো শঙ্কর? নন্দিনীর কিছু টাকা চাই। কি জন্য? একটা কঙ্কাল কিনবে প্র্যাকটিক্যালের জন্য। রবি, হ্যাঁ স্যার, নন্দিনীর টাকা দরকার, অ্যারেঞ্জ করো। ওকে স্যার। শঙ্কর, নন্দিনী সারা রাত ধরে কাশছে, বৃষ্টিতে ভেজার জন্য হয়েছে, তুমি ওকে ওর খেয়াল রাখতে বলো। ঠিক আছে। আরে বাবা, ডিউটি টাইম হয়ে গেছে আর সব কাজ এখনো বাকি। কি হলো, কিছু একটা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। আরে তরকারি পুড়ে গেল। তরকারি জ্বলে গেছে তো? তুই আজ পর্যন্ত আমাকে কোনোদিন ভালো খাবার খাইয়েছিস নাকি? তুই শুধু বাসার গিয়ারই চেঞ্জ করবি, ভালো খাবার তোর দ্বারা হবে না। তোর উপর আমার একটুও ভরসা নেই, তাই এটাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সুপার। জয় চিরঞ্জীবী, ফিল্মের ভগবান, অসহায় সাহারা, চিরকুমার। বস, যেভাবে তুমি বক্স অফিসের কালেকশনের রেকর্ড ভেঙে দাও, সেভাবে আমি যেন আমার বাস কালেকশনের রেকর্ড ভাঙতে পারি। আশীর্বাদ দাও আমায়, আমার মেগা স্টার। কোথায় যাবেন দাদা? চেকপোস্ট। ও চেকপোস্ট, আনেন আনেন ধরুন। কি জানিস সব কোথা থেকে লোক চলে আসে, না নিজে সরে না আমাকে যেতে দেয়।
আমার আর ভাল লাগে না। এটা কি সবজি আছে? হ্যাঁ সেটা জানি, আমার মাথার উপর রাখো, এখান থেকে সরাও। আরে গিয়ার দেবো কি করে? আরে গিয়ার পরে দিয়ে দিও বাবা, আগে বাস তো চালাও। আরে আমি যদি কালকে গিয়ার দিই তুমি পরশু দিন বাড়ি পৌঁছবে। হাঁটো হাঁটো আগে, হাঁটো। জানি না কোথা থেকে সব লোক চলে আসে। আরে আরে এটা সরাও, এটা কি? আরে ভয় পেয়ে গেলে না ইঞ্জিনিয়ার? আরে না তো, আমি তো আনন্দে লাফিয়ে উঠেছি। কতদিন তোমায় বলেছি এরকম মোশ করে আমার সঙ্গে করবে না, ভয়ে যদি হার্ট অ্যাটাক করতো তো আবার ঠিক করে তোমার প্রাণ বাঁচিয়ে দিতাম। এই ওঠো, আটটা বেজে গেছে কুম্ভকর্ণ। ওঠো শঙ্কর, ওই বাসস্টপে কিছু বাজে ছেলে আমাকে বিরক্ত করছিল, ওদের সহ্য করা আমার পক্ষে অসম্ভব। তুমি হিরোর মতো এসে আমাকে বাঁচাও। এই কথাটা তুমি এখন বলছো? তাড়াতাড়ি চলো। কি করছো? ওদের সাহস কি করে হলো তোমার পেছনে লাগা? এই হিরো, তুমি আমাকে বাঁচাবে, এর জন্য মুখ ধোয়ার কি দরকার? এবার আমি দেখাচ্ছি ওদের, এটা ওদের জন্য ঠিক হবে তাই না? সব কটাকে মেরে যদি হাড় গুঁড়ো করতে না পেরেছি তাহলে আমার নাম শঙ্কর নয়। হ্যাঁ, একটা সময় দশ দশটা মেয়ে আমার পেছনে ঘুরে বেড়াতো। মারার জন্য শঙ্কর, তোমাকে যাদের কথা বলেছিলাম তারা এরাই, দেখো কেন পায়ের উপর পাতুলি বসে আছে। এদের কথা বলছো? হাই ডার্লিং। হাই ডার্লিং। শঙ্কর, মিট মিস্টার সুরেশ, মহেশ, নরেশ, হরিশ আর গিরিশ। নন্দিনী, আচ্ছা এদের সবার নামে শেষ অক্ষর স কেন? ১৯৪০ সালের আগে এদের নামে শেষে স বসেছিল, তাও তোমার জন্মের আগে। সুরেশ, প্লিজ গেট আপ। ইয়া। এই ইউ, গেট আপ, চলো। ওকে। তোমার অসুবিধাটা কোথায়? তোমরা পাঁচজন মস্তান মিলে এই মেয়েটাকে ডিস্টার্ব করো। এটা কি জানো, হকি স্টিক? একটা খেলে না বাপের নামটাও ভুলে যাবে। আমাদের মস্তান বলছো? ইয়েস। ভালোই ভেবেছ, আসল গুন্ডাদের কাছে আমরাই নাজিয়াল হচ্ছি তাই অন্য বাস্তব খুঁজছি, তাই না ডালি? শঙ্কর, তুমি আমার হাতে বোকা হওয়ার জন্যই জন্মেছো, তার জন্য পয়লা এপ্রিলের দরকার নেই। এসে গেছে, এসে গেছে, আমার বাস এসে গেছে। বাই ডার্লিং। বাই ডার্লিং। বাই। শঙ্কর বোকা পালো। বাই শঙ্কর। বাই। এই যে ছোকরা, তুমি কি মাও ড্রাগন বাজাতে পারো? পারি বলেই পকেটে নিয়ে ঘুরছি। দেখতে তো রাজেশ খানার মতো লাগছে, ওখানে বসে বাজাও না বাবা। হ্যাঁ বাবা, বসে 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 বসো বসো। ভালো বাজাচ্ছে। একই ঐশ্বর্যটাই তোমায় ভিখারি ভাবলো? এখানে দেখছি সবাই ভিখারি, যাই অন্য কোথাও। আরে ও ভিখারি নয়। উফ। আরে বাসে বোম রাখা আছে, সবাই তাড়াতাড়ি নেমে পড়ো। এটা কি রাস্তা স্বামী স্ত্রীর মতো সব শুয়ে পড়েছে? আরে বাসে বোম রাখা আছে। হ্যাঁ বোম আছে। বেচারাটা কত পরিশ্রম করে আরামে ঘুমিয়ে আছে। এতে কি মেসেজ আছে পর?
আসার সময় রাস্তা থেকে হাফ কিলো পেঁয়াজ, দু কিলো আলু আর লেবু আনতে ভুলো না। আমার একমাত্র আদরের বউ। শুধু আলু চাই, ডাল চাই না। তাড়াতাড়ি পয়সা দে। শঙ্কর, 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 চলুন চলুন চলুন, যারা নাম্বার নেমে যান, নেমে যান, নেমে যান, যারা উঠবা তাড়াতাড়ি উঠে আসুন, উঠে আসুন, উঠে আসুন। আরে শঙ্কর তুই, আরে শঙ্কর, আরে লিঙ্গম তুই, ওরে শঙ্কর, কত বছর বাদে তোর সাথে দেখা হলো রে। আরে ড্রাইভার, এই আমাদের একই গ্রামের ছেলে রে। হাই হাই। আরে তুই কন্ট্রাক্টরের চাকরি করছিস? কি করব, কালেক্টর হওয়ার ইচ্ছে ছিল আর বাবা চোখের ডাক্তার বানাতে চেয়েছিল, কিন্তু আমি কন্ডাক্টর হয়ে গেলাম। এদিকে আমার মা আমাকে স্টেট বাসে জন্ম দিল, আর আমার ভাগ্যটাও গেল বদলে। চল বাসে উঠে কথা বলি। না রে, আমি পরের বাসেই যাবো। হ্যাঁ, ও তুই পরের বাসটায় যাবি, মানে তুই লেডিজ বাসটায় যাবি। ভালো উন্নতি করেছিস তো তুই। এ কন্ডাক্টর। ও শান্তি, তুই কেমন আছিস? আমি ঠিক আছি, আর তুই? আমি ভালো আছি। এই নে চকলেট, আমার বন্ধু, একটু খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিল দিছে লেডিজ কনস্টেবল, সাবধানে থাকিস। ঠিক আছে ঠিক আছে। এই ছাড় 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 বাস ছাড় বাস ছাড়, চলো চলো। তুমি ভুলেও ওদিকে দেখো না, আর যদি ভুল করে দেখেও ফেলো, ভাববে তুমি ওদেরকে ভালোবাসো। রাস্কালস। আহা কি সুন্দর চোখ, জানি না কোথায় হারিয়ে যাব। কুলিং গ্লাসটা বরং পরেই নি। আও বাই বেবি বাই। আমি যাকে ভালোবাসি তাকে প্রপোজ করার আগে আমি যদি বেস্ট ফ্রেন্ড কে বলি তাহলে সবচেয়ে বেশি খুশি হব। আমি সত্যি বলছি, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ইয়ে আই লাভ ইউ। যাও তোমরা চলো। এই চল 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 চল। আরে শঙ্কর কি হয়েছে? তুমি স্বর্গের অপ্সরা দেখেছো? চুপ, আমি দেখেছি। এই ওর সঙ্গে আমার কিছু কথা আছে, যাও এখান থেকে। কে সেই ভাঙ্গমতি? আরে ওর নামটাই তো জানি না। স্টপ ইট, এটা টাইম পাস লাভ না বাস লাভ? লাইফ লং লাভ। ওকে ভগবান আমার জন্যই পাঠিয়েছে। তুমি একটা কথা জানো তো? কি? ভগবান যা করেন মঙ্গলের জন্য। দুদিন আগে পর্যন্ত আমি ওকে একেবারেই চিনতাম না। সেদিন যদি সকালবেলা আমার ঘুম না ভাঙিয়ে তুমি বাস স্টপে না নিয়ে যেতে তাহলে হয়তো ওর দেখাই পেতাম না। তো থ্যাংক ইউটা আমায় বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নন্দিনী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ নন্দিনী।
হয়ে গেল, শেষ মেশে জেনারেল বাসে চড়তে হলো। আমি আর পারছি না, উফ গরমে একেবারে হাঁসফাঁস করছি। আজ থেকে আমরা এই বাসেই আসবো, লেডিস বাসে খুব অসুবিধা হয়। লেডিস বাসে তো অসুবিধা হবেই রে ভাই, কারণ ওখানে আমি যে নেই, এই বাসে অনেক সুবিধা আছে। জয় চিরঞ্জীবী জয়। তাহলে তোমার মেয়ের খুব খেয়াল রাখে বলো? নিজের খেয়াল রাখতে বলো না, আমার মেয়ের খেয়াল রাখো। তার মানে জামাই তোমার মেয়ের খেয়াল রাখে না? আরে কি খেয়াল রাখবে, সকালে উঠে তো মদ খেতে যায়। আরে আজকাল কে মদ খায় না বলো? আমার বর তো সকাল হলে গাছে উঠে যায় তারই খাবার জন্য। মানে তোমার মেয়ের একদম খেয়াল রাখে না বুঝি? কেন রে, তখন থেকে বলছি তুই বুঝতে পারছিস না, তোর মাথা খারাপ নাকি? শুধু এর মতো দেখতেই নাই, মদ খায় আবার মেয়েদের সঙ্গেও থাকে। এ কেমন ছেলে রে বাবা, এরকম করছে কেন? তোমার মেয়ের জীবনটা নষ্ট করছে কেন? আরে তুমি গিয়ে তোমার জামাইকে জিজ্ঞেস করতে পারছো না? নিশ্চয়ই জিজ্ঞাসা করবো, 100 বার জিজ্ঞাসা করবো। এই তুই আমার মেয়ের সঙ্গে এমন করিস কেন রে? আমার মেয়ে কিসে কম যে তুই অন্য মেয়ের সঙ্গে থাকিস? কি বদমাশ ছেলে, আমার মেয়ের মধ্যে কি কম, ওকে সুন্দরী নয় কি রে বলবি তো? আরে অন্য মেয়ের সঙ্গে সম্বন্ধ রাখিস, তোর সর্বনাশ হোক, তোর মুখে পোকা পড়িস, পোকা পড়িস। আরে ও মেয়ে কেন জি স্যার, ওর খেয়াল রাখতে পারিস না? আরে কি হচ্ছে, হচ্ছে নাকি চাচামুচি করছে কেন? কি হচ্ছে কি, এই থামো থামো, চুপ করো তোমরা। কি আর বলবো কন্ট্রাক্টর তোমাকে, এর যে জামাই সে রোজ মদ খেয়ে আসে, মেয়েকে ধরে মারে, আবার অন্য মেয়ে ছেলের কাছে যায়। এই ছেলেটা, আরে বাবা এ না, দেখি আমার সামনে ছবিটা দেখিস নি? হ্যাঁ দেখেছি। ওতে যে ডাবল রোল করেছে নিজে কুমার, সে ওইরকম বিষাক্ত দেখতে আমার জামাই, একদম এর মতো। তোমার মেয়ে বুঝি তোমারই মতো দেখতে? হ্যাঁ আমার মেয়ে আমার মতো দেখতে, আপনি দেখি তোর মতো দেখতে হবে, একেবারে আমার মতো সুন্দর, পুরো আমার জেরক্স কপি। এরকম দেখতে হলে জামাই অন্য মেয়ের দিকে তাকাবে না তো আর কি করবে? কি বললি রে, হ্যাঁ মনে হয় তোর মরণ এসেছে, দেখবি বাস মিস না করলে টাইমে অফিসে আসবে, রাত্রিরে কলস কম করো, আর কাজে মন দাও, আবার যদি হয় তাহলে কিন্তু তোমাদের ডিসমিস করে দেবো। সরি ম্যাডাম। নন্দিনী, নন্দিনী প্লিজ। শঙ্কর, ওই মেয়েটাকে তোমার সত্যি ভালোবাসে? তোমার হুম তে কিছু হবে না, ওই মেয়েটা হুম না হুম বলছে সেটা জানা দরকার। কিভাবে? কিচ্ছু জানো না, বুদ্ধু তো বুদ্ধুই, এই আইডিয়াটা ওমায় দিতে হবে। আইডিয়া বলো বলো। তোমার রোমান্টিক বাস 47C কোথা থেকে ছাড়ে বলো তো? কন্ট্রোল মেট বাস স্টপ থেকে। কটার সময়? সকাল 8:15 সকাল 8:15? দারুণ, ইয়েস খুব ভালো, সময়টা বলে ভালোই করলে। এবার আমরা দুজন কন্ট্রোল মেট বাস স্টপ থেকে ওই বাসে উঠবো। উঠেই বসে পড়বো। স্টপেজ, ওই বাসে বসা তো দূর, দাঁড়াবারও জায়গা থাকে না। সুযোগ পেলেই তুমি শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে বলো। এবার কন্ট্রোল মেট বাস ডিপো থেকে বাস বেরোবে। বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। ওই দেখো প্যারাডাইজ বাস স্টপ আসছে। হ্যাঁ এসে গেছে। ওই মেয়েটা বাসে উঠে পড়লো। ওই মেয়েটা উঠবে না তো কে উঠবে? ততক্ষণে তো বাসে ভিড় হয়ে যাবে। তবে তুমি কি করবে, তোমার চোখ দেখলেই তো ভয় করে। গুড, ওই মেয়েটাকে তুমি দেখবে না, এটা ভীষণ জরুরি। তাহলে কি আমি বোরখা পরে দাঁড়িয়ে থাকবো? ওখানেই লুকিয়ে দাঁড়াবে, আর ওখান থেকেই তুমি আমাকে এটা বলতে ভুলো না যে ওই মেয়েটিকে। ঠিক আছে ভুলবো না। ওই দেখো নেকলেস রোড বাস স্টপ এসে গেছে। হ্যাঁ এসে গেছে, বাস থেমে গেছে, কিন্তু তুমি বাস থেকে একদম নেমো না। কিন্তু বাস থেকে নামো না কেন? বুদ্ধু, তোমাকে বাসের মধ্যে থাকতে হবে না। ও বাসের ভেতরেই তো থাকতে হবে। ইয়েস, এর মধ্যে মেয়েটা যদি তোমাকে ভালোবেসে ফেলে তাহলে বাস থামলেই জিরাফের মতো মুখ বের করে এইরম এইরম করে তোমাকে দেখবে। তারপরে ভীত সন্ত্রস্ত মেয়েটার মনের মধ্যে বিভিন্ন ধরনের ভয়ানক ভয়ানক সব চিন্তা বাসা বাঁধবে। হ্যাঁ তারপরে যদি মেয়েটা তোমাকে খোঁজে তাহলেও তোমাকে ভালোবাসে। আর তারপরে যদি মেয়েটা তোমাকে বাস স্টপে দেখতে না পায় তাহলেও রুমাল দিয়ে এইভাবে এইভাবে চোখ মুছবে। হ্যালো, খুব বেশি চিন্তা করছো তুমি এসব। যদি মেয়েটা তোমাকে সত্যিকারে ভালোবাসে তাহলেই এসব হবে, না হলে ও নিজের চুল সামলাতে আর নেল পালিশ দেখতেই ব্যস্ত থাকবে।
আচ্ছা, এছাড়া কি অন্য কিছু ভাবতে পারো না? যদি মানুষ অসুস্থ হয় তাহলে তার জন্য ডাক্তার আছে, বাদ বাকিটা ভগবানই দেখবেন। হ্যালো, এদিকে দেখো, তুমি যদি এটাকে এইভাবে ফেলে দাও তাহলে এটা ভেঙে যাবে। আরে এটা কি? কিন্তু আমাদের মন এইভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়াটা উচিত নয়। ধরে নাও যদি ভেঙেও যায় তো এইভাবে উঠিয়ে একে ডাস্টবিনে ফেলে হাত ঝেড়ে ফেলা উচিত। ওই মেয়েটা আমাকে নিশ্চয়ই খুঁজবে। হুম, ঠিক আছে, সাবধানে, নালে মাথায় ঠোকা খাবে। আরে আমি ঠিক আছি। তুমি ঠিক করে ধরো। হ্যাঁ, আমি ঠিক করে ধরেছি। আরে শঙ্কর, তুই এইখানে? আরে কি, তুই নিজের বাস্তব ছেড়ে দিয়ে এত দূর এখানে কি করছিস? এই লিঙ্গম, আমি যে এই বাসে, কেউ যেন জানতে না পারে। তা কে জানতে পারবে না? ওই পেজালালা মেয়েটা, ও জানতে পারবে না, তাই তো? পেজাল মেয়ে মানে? পেজাল মেয়েটা মানে ছোট মেয়েটা, ওই যে মোবাইল লিংকে কাজ করে না। ওই মেয়েটার নাম কি? হ্যাঁ, নাম, ও নাম, নাম তো জানি না। ও অন্য একটা মেয়ের সঙ্গে সবসময় বাসে ওঠে, আর তাকেই দিদি দিদি বলে সবসময় গল্প করতে থাকে। তোমরা চিন্তা করো না, বাস থেকে নাম্বার আগে আমি নাম ঠিকানা সব কিছু জানি। থ্যাঙ্কস, ধন্যবাদ নয়, পয়সা চাই। এই গিয়ার তোল, বাস চালা। এই নন্দিনী, এটাই হচ্ছে আমার সেই লাভার্সটা, বুঝলে? এই নন্দিনী, চশমা পড়া ভাই, তোমার নাম কি? আরোগ্য। কি আরোগ্য? আরোগ্য দেখে তো মনে হচ্ছে না, তখন থেকে তো দেখছি মেয়েটাকে ধাক্কা মেরে যাচ্ছ। এই তোর নাম কি? আনন্দ। আনন্দ, তা তো দুঃখ নিয়ে বলছিস কেন? মা, তোমার নাম কি? শ্রীদেবী। হ্যাঁ, শ্রীদেবী। কি বললে? শ্রীদেবী। শ্রীদেবী, ও দ্বিতীয়বার কাকু বলো না জানো। এই তোমার নামটা কি? আমার বাবা মা আমার নামই রাখেনি। ও বেচারি, কেন, কি হয়েছিল? টিকিট চাইতে এসে কন্ডাক্টরকে দিয়ে নাম রাখানোর ছিল তো তাই। হ্যাঁ, ও বুঝলাম, তাহলে তো তোমার বাবা মা সারা জীবনে নামই রাখতে পারবে না। ঠিক আছে, যাও নিজের কাজ করো। ঠিক আছে। ওহো, এই দেখেছো, চশমা পড়া ছেলেটা টিকিটি কাটা হলো না? সবার অফিসের টাইম এক তো, তাই জন্য বাসে এরকম ভিড় হয়। শোন হেবলি, এই পৃথিবীতে কিন্তু নানান ধরনের লোক হয়, বুঝলি হেবলি? শোন হেবলি, গরুর দুধে কিন্তু প্রচুর আছে, তাই গরুর দুধ খেতে হয়। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশও খায়। হ্যাঁ রে হেবলি, তুই শুনছিস তো? আমি রোজ যে বাস স্টপে দাঁড়িয়ে থাকি, এবার ওই বাস স্টপটাই আসছে, কেন জানি না আমার ভয় ভয় করছে। আমার হার্টবিটটা কেমন যেন বেড়ে যাচ্ছে, ও আমাকে খুঁজবে কিনা ভেবে কেমন যেন টেনশন হচ্ছে। সব জিনিসে তুমি টেনশন করো, আগে দেখো ও তোমায় খোঁজে কিনা, স্টুপিড। ওকে, বেগুন খাবে রোজ সকাল বিকেলে, বেগুন পোড়া খেতে পারো, বেগুনের কালিয়া খেতে পারো, বেগুনের বিরিয়ানি খেতে পারো, শুধু শুধু খেতে পারো, যেমন খুশি তেমন গিলে চিবিয়েও খেতে পারো। এদিকে ঝলমলে রোদ্দুর, ওদিকে স্নিগ্ধ জ্যোৎস্না, এই তো চাই, আনন্দ করো, আনন্দ করো। টেকে 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 পল 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 হর পল 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 মন যে পাল্টায় শুধুই হলচল, প্রেম ছাড়া কি করে বাঁচা যায়। পল 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 হর পল 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 মন যে পাল্টায় শুধুই হলচল, প্রেম ছাড়া কি করে বাঁচা যায়। করে নে তুই প্রেম, করে নে পাগল মনে প্রেম,
প্রেম করে নে, প্রেমে পাগল হয়ে যায় রে, আরে রে আরে রে আরে রে আরে রে, পল 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 হর পল 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 মন যে পাল্টায় শু তুই হালচাল, প্রেম ছাড়া কি করে বাঁচা যায়। স্বপ্ন পূরণ নিঃশ্বাস তুই হলে আমি মন হয়ে যে করব বরণ, কালকে থেকে দেখে হলো আমার চোখে স্বপ্ন পূরণ নিঃশ্বাস তুই হলে আমি মন হয়ে যে করব বরণ, আমায় দেখে বাঁচবি রে তুই তোকে দেখে আমি বৃষ্টির ভালোবাসায় করেছি যে তোকে রানী, প্রশ্না মনের মাঝে প্রেমের দেবী সেজে, আরে রে আরে রে আরে রে আরে রে, পল 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 হর পল 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 মন যে পাল্টায় শু তুই হলচল, প্রেম ছাড়া কি করে বাঁচা খেলে, তোর আমার মনের মাঝে সেই দিচ্ছে প্রদীপ জেলে, আমার মনের তোর মিলন ভগবানী যাচ্ছে খেলে, তোর আমার মনের মাঝে সেই দিচ্ছে প্রদীপ জেলে, আমার মনের আসরে তুই ফুলগুলো রে যায় রে হেসে, দিনে রাতে বুকের মাঝে তোর নাম চোখে ভাসে, প্রশ্না মনের মাঝে প্রেমের দেবী সেজে, আরে রে আরে রে আরে রে আরে রে, পল 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 হর পল 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 মন যে পাল্টায় শু তুই হলচল, প্রেম ছাড়া কি করে বাঁচা যায়, পল 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 হর পল 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 মন যে পাল্টায় শু তুই হলচল, প্রেম ছাড়া কি করে বাঁচা যায়, করে নে তুই প্রেম করে নে, পাগল মনে প্রেম চিনে নে, প্রেমে পাগল হয়ে যায় রে, আরে রে আরে রে আরে রে আরে রে, পল 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 হর পল 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 মন যে পাল্টায় শু তুই হলচল, প্রেম ছাড়া কি করে বাঁচা যায়। আপনি লিখুন। তুই এটা পড়বি, তুই নিকে যা, আমি তোমাকে ভালোবাসি, আজ থেকে তুমি আমার, তুমি আমার, তুমি আমার, বলো না বলো না, তুমি আমার, বলো না বলো না বলো না, বলো না বলো না, তুমি আমার, বলো না, দিদি প্লিজ এখান থেকে চল, অটো, বলো না বলো না, তুমি কি হলো, অটো তাড়াতাড়ি জুবিলি নিয়ে চলো,
দাঁড়াও দাঁড়াও, এই তুমি আমার, তাড়াতাড়ি হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি চলুন, আমি আপনাকে 10 টাকা বেশি দেবো, চলুন। যাচ্ছ তো যাও, এতে কোনো লাভ হবে না, কাল তো সেই 47th বাস স্ট্যান্ডেই আসতে হবে, আর এখানেই থাকবে তোমার হিরো। বাই। আই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা রে, আই ডিঙ্কা চিকা। কে বে তুই? ভিলেন। ভিলেন নাকি? আচ্ছা, আর আমি হিরো। রুল অনুযায়ী এখানে ফাইট হওয়া দরকার, তাই তৈরি হয়ে যাও ফাইট করার জন্য। ও নিজেকে হিরো ভাবছিস? চল চল তারা তো তোর চলো কেমন। হ্যালো, হিরো তো কখনো ভিলেনের কাছে মার খায় না। এ কি পাস করে তুই চাকরির চেষ্টা করছিস? হ্যাঁ গুরু, করছি। ঠিক আছে ঠিক আছে, এখনো পর্যন্ত আমার বাবাই চাকরি পাইনি, তো আমি কোত্থেকে পাবো? যখন রোজ রোজ কাজের পেছনে চক্কর লাগাতে লাগাতে হাঁপিয়ে গেলাম, তখন মেয়েদের পেছনে লাইন লাগালাম, কি করবো গুরু? ও বুঝলাম, দুজনেই পাশ করার পর দুজনেই মিলেই চাকরি খুঁজছিস। ঠিক বলেছো গুরু, দুজনেই স্মার্ট আর দুজনেই মাউথ অর্গান বাজায়। যদি এটাই হয় তাহলে একটা মেয়ের জন্য মাঝ রাস্তায় মারপিট করতে ভালো লাগে? ছি ছি ছি, একদম না একদম না। একটা কথা শোন, ওই মেয়েটা কোনোদিন তোর দিকে ফিরেও তাকায়নি, তবুও তুই রেগে যাচ্ছিস। ওই মেয়েটা আমাকে রোজই দেখে, তুই যদি তাকে ডিস্টার্ব করিস তাহলে আমার রাগ হবে না কেন? এসব ছাড়, এখন আসল কথাটা শোন। মানে? আমার নাম শঙ্কর, শিব শঙ্কর। আমার নাম দাস, রাম দাস। প্রথমে আমি প্রেম দাস ছিলাম, এখন আমি দেবদাস। ওই দেবদাস প্রেম দাস আমি কিছু জানি না, আজ থেকে আমরা দুজন বন্ধু। শঙ্কর, জেন্টলম্যান, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড। এবার দেখ আস্তে আস্তে আমি তোর কি অবস্থাটা করি। মেরে ফেলবো, কেটে ফেলবো। ওকে ভাই। এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা রে। দেখে হাত যেন না কাটে। অনেক রক্ত বেরোচ্ছে। কি যে করো না তুমি, একটু তো কেয়ারফুল থাকবে, সব কাজে তোমার তাড়াহুড়ো, দেখো তো কত রক্ত বেরোচ্ছে। দেখেছো প্রকাশ, একই রক্ত। হ্যাঁ একই রক্ত। একই রক্ত এমন বলছে যেন সবকিছু জানে। শঙ্কর, রক্তেরও তো একটা গ্রুপ হয়, ওনাকে জিজ্ঞেস করো ওনার গ্রুপটা কি। বি পজিটিভ। আর আমার বি নেগেটিভ। এই লোকটা একই রক্ত বলে আমার রক্তে যদি ওর এক ফোঁটা রক্ত মেশায় না তাহলেই আমি শেষ, বুঝেছ? আমি কখনো সেটা বলতে চাইনি। আমরা দুজন ভাই বোন, আমাদের রক্ত সম্পর্ক কেউ পাল্টাতে পারবে না। আমার মা ওকে জন্ম দেয়নি। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু বাবা তো একজন, কে জানে। নন্দিনী, ছেড়ে দাও শঙ্কর, নন্দিনী যাই বলুক, আসলে আমারই তো বোন। শঙ্কর, তুমি জানো আমার মায়ের কোনো সন্তান হচ্ছিল না, তখন আমার বাবা ওর মাকে নিয়ে আসে, তাহলে ভাবো আমার জন্মের আগে আমার মা কত যন্ত্রণা পেয়েছে। আমার দোষ নয়, দোষটা আমার বাবারই ছিল, তাই না? আমার বাবা আরেকটা দোষ করেছে শঙ্কর, যতদিন না আমার বিয়ে হবে আমি প্রকাশ বাবুর আন্ডারেই থাকবো, আর আমার নামে সমস্ত প্রপার্টি ওনার হেফাজতে থাকবে। নন্দিনী, দেখো নন্দিনী।
আমরা দুজন ভাই বোন, এটা গোটা পৃথিবী জানে। আর বাবার উইলে তাই লেখা আছে। আইনের হিসাবে না হলেও ভাই মনে করো তো একদিন আমাকে ভাই বলেও ডাকতে পারো। নো, উইদাউট পারমিশন এটা তুমি স্বপ্নেও দেখতে পারো না। শঙ্করকে বলে দাও। শঙ্কর, তুমি হলে আমার বাড়ির ভাড়াটে, এই যতটা তোমার উপর দাবি করে তার 1% যদি আমাকে করতো আমি খুশি হতাম। হ্যাঁ দেখাই, কারণ তুমি আমার একমাত্র বন্ধু। তোমার উপর দেখাবো না তো কার উপর দেখাবো? আর কার উপর কতটা অধিকার দেখাতে হয় সেটা আমার জানা আছে। ঠিক করে শুনে নাও, বুঝেছ? রক্তের সম্পর্কে দোহাই দিতে জানি না কোথা থেকে চলে আসে। নন্দিনী, তুমি না? শঙ্কর, তুমি এখানে? হ্যাঁ, জামা কাপড় শুকোতে দিচ্ছি। এক্ষুনি একটা কুরিয়ারে তোমার নামে একটা পার্সেল এলো, এই দেখো। দেখো কোনো চাকরির খবর হতে পারে। কই, দেখি তো। এটা তো বাবার কুরিয়ার। হুম, তোমার বাবা কবে কোরিয়া গেল? আরে বুদ্ধুরাম, আমার বাবা কোরিয়া থেকে না, এই ক্যাসেটটা কুরিয়ার করে পাঠিয়েছে। ও, এখন চুপচাপ চলো এখান থেকে। ডেকেছি, শোনো, ছেলের সঙ্গে কথা বলো। আরে মাথা মোটা কোথাকার, ওই ক্যামেরাটাই তোমার ছেলে, ওদিকে তাকিয়ে কথা বলো, মনে করো ওটাই তোমার ছেলে। অপারেশনের পরে যখন বিল আসবে তখন কার কষ্ট হবে? আমার। তাই অপারেশনের জন্য হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছি। টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে, এই কথাটা তোমার মাকে বলে দাও, তখনই তোমার মা শান্তি হবে। ডাক্তারবাবু অপারেশনের জন্য ডেট নেক্সট উইকে ফিক্সড করেছেন। আর হ্যাঁ, হায়দ্রাবাদ থেকে তোমার জন্য একটা সম্বন্ধ এসছে, খুব ভালো মেয়ে, তোমার কুষ্টিও মিলে গেছে। ওই মেয়েকে দেখার পর সম্বন্ধ পাকা করে তবেই তোমার মার অপারেশন হবে। কথা মাথায় ঢুকেছে? কাল আমার আসার পর তুমি যাওয়ার জন্য তৈরি থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ছেলের সঙ্গে কথা বলে নিয়েছি। ক্যামেরা বন্ধ কর, ক্যাশ নিয়ে ক্যাসেটটা দিয়ে যা। এতদিন ধরে ডাক্তার বলছিল অপারেশনের কোনো দরকার নেই, ওষুধ খেলেই মা ঠিক হয়ে যাবে, যদি মায়ের কিছু হয়ে যায়। শঙ্কর, এ আবার কি? তোমার মায়ের কেসটা হয়তো কিছুটা কমপ্লিকেটেড, তাই অপারেশনের কথা বলছে ওরা। তোমার মায়ের অপারেশনটা হয়ে গেলে উনি সারা জীবন সুস্থ থাকবেন, আমি ডাক্তার হয়ে কথা বলছি, আমার গ্যারান্টি। ডোন্ট ওয়ারি। এদিকে তোমার বাবা তোমার বিয়ে অন্য আর একটা মেয়ের সঙ্গে ঠিক করেছে, অথচ তুমি যাকে ভালোবাসো তার নামটা পর্যন্ত জানো না। নিশ্চয় জানবো, আর ওর নামটা ওর মুখ থেকেই শুনবো। যেমনি বাসের নাম্বার না জেনে বাসে ওঠা উচিত নয়, তেমনি কোনো মেয়ের নাম না জেনে প্রেম করা একেবারে উচিত নয়। তার মানে মেয়ের নাম না জেনেই ওর সঙ্গে প্রেম করে বসেছে? হ্যাঁ, তাই তো করেছে। আরে না ভাই না, আগে ভালো করে মেয়ের নাম জানো, তারপরেই প্রেম করো, না হলে খুব গন্ডগোল হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমার কথাই ধরো না। আর কতবার বলবি একই কথা? আরে তোকে নয়, দাদাকে বলছি। দেখুন, প্রথমবার আমি আমার নিজের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য মেয়ের বাড়িতে গেলাম, ওর রূপে মুগ্ধ হয়ে আমি ভাবলাম ওর নাম কামাক্ষী হবে, আর আমি একটা চিঠি লিখে ওকে পোস্ট করে দিলাম। চিঠি পাওয়ার পরের দিনই ওর বাবা ভাড়া করা সাইকেল নিয়ে আমার বাড়িতে এলো আর বললো, কে রে, আমার মেয়ের নাম মীনাক্ষী আর কামাক্ষী নাম দিয়ে চিঠি পাঠিয়েছিস? তার মানে তোর কামাক্ষীর সঙ্গেই প্রেম আছে? আমার বডির সমস্ত পার্টস এদিক ওদিক করে দিয়েছিল, অন দ্য স্পট আমার বিয়ে ক্যান্সেল। এই শঙ্কর, তুই কতদিন ধরে তোর এই মাউ তর্কন বাজাচ্ছিস? 10 বছর ধরে। অভিজ্ঞতা তো ভালোই হয়েছে। এক কাজ কর, আই লাভ ইউ লিখে স্টিকারটাকে মাউ তর্কনে আটকে দিয়ে ওই মেয়েটাকে দিয়ে দে। তুই তো মাউ তর্কনটাকে নিজের ঠোঁটে 10 বছর বাজিয়েছিস, ও যদি এই মাউ তর্কনটাকে নিজের ঠোঁটে লাগিয়ে চুমু খায় তো ছুটতে গিয়ে জিজ্ঞেস করবি, এক্সকিউজ মি, তোমার নাম কি? আর ও যদি নিজের নাম বলে দেয় তো তাহলে তুই বুঝে নিবি তোর প্রেম সাকসেস। তো শিপে বসে গান গাইবি, আরে আমার গাড়িতে বসে যা, আরে আমার গাড়িতে বসে যা।
বেড়ার নেমে পড়বা, চলে আসুন, উঠে আসুন, উঠে আসুন। আমার তরফ থেকে গিফট মেড ইন বেলজিয়াম, থ্যাঙ্ক ইউ। এই না পেন্সিল, হুইসেল কে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মেড ইন চায়না। আপনি কোন স্টপেজ থেকে উঠলেন? কোথা থেকে উঠেছিলাম সেটা ইম্পর্টেন্ট নয়, কোথায় নামবো সেটাই ইম্পর্টেন্ট। নামার তো কথা নেকলেস রোডের জংশনে, কিন্তু ওখানে কোনো স্টপেজ নেই, এটাই চিন্তার কথা। আপনি কেন টেনশন নিচ্ছেন? ব্রেক তো আমার পায়ের নিচে, তাই না? আপনি বলুন কোথায় নামবেন, আমি ব্রেক মেরে দিচ্ছি, তাই না? হ্যাঁ তাহলে এখানেই নামিয়ে দাও। হ্যাঁ তো নেমে পড়ুন না। আরে বাস থামালি কেন? আরে আমাদের বস নাম ছিলে। থ্যাঙ্ক ইউ, বাই বাই, টাটা। আরে টাটা করছে, ওঠার সময় তো বললো না, নামার সময় বলছে। নে চালা। আমাদের পরশুরাম দা খুব লাকি ছিল, বাসে উঠলেন সেফলি নেমে গেলেন। হাই ফ্রেন্ড, আমি বরং এখানে বসি, বিড়ি খাও তো। হ্যাঁ আর সিগারেট খাও, এটা ফরেনের সিগারেট। আচ্ছা কি খুঁজছ? লাইটার, লাইটার। হ্যাঁ বিদেশি লাইটার দিয়ে জ্বালাও। আরে বাহ, হুইসেল তুমি ভাবছ আমি তোমার জন্য কিছুই আনিনি, কিন্তু আমি এনেছি। নিয়েছ? কি নিয়েছ? এটা ইম্পোর্টেড হুইসেল, না বাজালেও বাজে। আপনি যাই বলুন না কেন, আপনার থেকে ভালো তো আপনার ওই মাউথ অর্গান, যে একা গেল আর জুড়ি নিয়ে ফিরে এলো। এই দেখুন, এটা কার হতে পারে? ওই বাসের ওই মেয়ে। এটা তো বাসের ওই মেয়েটা। তুই কোথায় পেলি? কোথায় পেয়েছি, কিভাবে পেয়েছি, কেন পেয়েছি সে আমরা বুঝে নেব, তুমি যাও। আর শোনো, তোমার প্রেমের গল্পকে এগিয়ে নিয়ে যাও। জান দাও, জান আপনার প্রেমের গাড়ি চালাও, আমাদের ডিউটির টাইম হয়ে গেছে, আমরা চললাম। আরে আরে কি করছিস তুই? যা মরগে যা, হাড়গোর ভাঙলে বুঝবি ঠেলা। আরে দেখা, চল চল, বাই বাই, বাই বাই। এই পূজাটা যিনি পাবেন তিনি যেন অফিসে এসে দিয়ে যান। পিঙ্কি রাজা, পিঙ্কি রাজা, ইয়ে! নন্দিনী কোথায়? লাইব্রেরিতে হবে। থ্যাঙ্ক ইউ নন্দিনী। সরি সরি নন্দিনী, ওই মেয়েটার নামটা আমি জানতে পেরে গেছি, ওই মেয়েটার তেজার এখনো আমার হাতে, দেখলে তো আমি কিভাবে খুঁজে বার করলাম। ও গড, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। ওর নাম হলো পিঙ্কি রাজা। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। শঙ্কর, ওই মেয়েটার নাম পিঙ্কি রাজা? পিঙ্কি তো ঠিক আছে, কিন্তু রাজা কে? কে হতে পারে? ডেফিনেটলি ওর বরের নাম হবে। কেন, বাবার নাম হতে পারে না? শঙ্কর, পিঙ্কি রাজা নামটা একদম ম্যাচ হচ্ছে না। হ্যাঁ এটা হতে পারে, এটা লাভ ম্যারেজ বুঝলে। কেন আমাকে টেনশন দিচ্ছ? দেখো নন্দিনী, পিঙ্কি হলো ওই মেয়েটা, রাজা হলো ওর বাবা। পিঙ্কি রাজা, হ্যালো ম্যাডাম, একজন দেখা করতে এসেছে। দাঁড়াতে বলো, আমি আসছি। ওকে ম্যাডাম। ম্যাডাম এখানে কি করেন? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ও, স্যালারি 5000 তো হবে। ওর থেকেও 5 গুণ বেশি। ও, কে দেখা করতে এসেছে রোজি? এক্সকিউজ মি স্যার, ম্যাডাম এসে গেছেন। ইনি পিঙ্কি রাজা। আপনি? কেন, অন্য কাউকে প্রয়োজন? রোজি, আমার রোজি বা সানফ্লাওয়ার দরকার নেই, আমার পিঙ্কি রাজাকে চাই। আমি পিঙ্কি রাজা। এই পেজারটা, এটা আমার, হারিয়ে গেছিল। এটা আপনার হতে পারে না। এত বিশ্বাসের সাথে কি করে বলতে পারলেন? এই আইডিয়া করলাম। ওসব আইডিয়া ছাড়ুন, আমি পিঙ্কি রাজা, পেজারটা আমার, আমাকে দিন। মেনি থ্যাঙ্কস। তখনই আমার মনে হয়েছিল এই পিঙ্কি রাজা নামটা বাস স্টপে লেখা বেকার নামের মতোই, এই নামটা ওনার হতে পারে না। কার?
ও, আপনি ওনার নাম জানতে চান? আপনার নাম কি? আমার নাম না জেনে ওর নাম বলবেন না। বললেও আমি ওনার নাম বলবো না। এমনিতেও আমাদের মোবিলিংকে যারা মেসেজ পাঠায় তাদের নাম জানতে চাওয়া হয়। আপনার মতো লোকের নাম জানার আমার কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে যাবেন? হ্যালো, এদিক দিয়ে। এক্সকিউজ মি মিস্টার, আপনার নাম? 47C। হ্যালো 47C, সাবধানে না হলে টায়ারগুলো ফেটে যাবে। জানি, আপনার মতো চারটে মেয়ে চাপলে না পুরো টায়ারটাই পাঞ্চার হয়ে যাবে। দিদি, কে ছেলেটা? ওই তোমার 47C, তোমার হারিয়ে যাওয়া পেজার এখানে পৌঁছতে এসেছিল। তবে ওকে দেখেই তোমার মনে কিছু একটা হয়, একটু যেন বেশি শুনতে পাও। Some chemical reaction? No, no. এরম কোনো ব্যাপার নেই। Just co-passenger. শুধু এইটুকুই না? অতটাই, অতটাই। কিরকম লাগলো আমার ঘরটা? সুপার। তোমার রুমে তো রোমান্টিকতা ভরে আছে। তোমার রুমমেট হয়ে যাই? একদম নয়। হ্যাঁ, ওয়াও, এই অপ্সরা আমার বেস্ট ফ্রেন্ড নন্দিনী। বস, তোমার মধ্যে কিছু না কিছু তো আছেই। কি সুন্দরী এই মেয়েটি! তুই একে সুন্দরী বলছিস? সত্যি বলছিস না মজা করছিস? এনিওয়ে, হাই। আজ থেকে আমরা বন্ধু। যদি তুমি শঙ্করের বন্ধু হও তো আমারও, আমার যে কোনো নামে ডাকতে পারো। না 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 না, মেয়ে বন্ধুদের আমি পছন্দই করি না। ছেলে বন্ধুদের জন্য আমি সব কিছু করতে পারি। শঙ্করের জন্য আমি আমার লাভারকে ছেড়ে দিয়েছি, বলেছে? না তো, বলেনি। ওকে, এনিওয়ে, রাস্তায় যেতে যেতে তোমার লাভ স্টোরিটা বলে দিও। চলো শঙ্কর, আমি তোমার বন্ধুকে নিয়ে যাচ্ছি। দাস, পরের বার যখন আসবে তখন ঘরে নক করে দেখবে এই ভূতিটা আছে কি নেই। আরে তাড়াতাড়ি যাও না তুমি, ও নিজের লাভ স্টোরি গল্প না শুনিয়ে তোমাকে না ভালোবেসে ফেলে। আরে আরে, যাক ভালোই হয়েছে। দাস, বেস্ট অফ লাক, মেড ফর ইচ আদার। নমস্কার স্যার, অনেকদিন পরে এলেন, কেমন আছেন আপনি? তুই দেখেনে, গভর্নমেন্ট হসপিটালে শুয়ে থেকে হাতে স্যালাইন লাগিয়ে সব আত্মীয়দের চিঠি লিখে টেলিগ্রাম পাঠিয়ে এখানে এসেছি। শরীরের আমার এই হাল হয়েছে আর তুই জিজ্ঞেস করছিস কেমন আছেন, এটা কোনো প্রশ্ন হলো? এরকম কেন বলছিস? আরে এতে তোর কোনো ভুল নেই, আজ আমার দিনটাই খারাপ। আমি এই শহরে দুটো কাজে এসেছি, এক আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য, আর দুই হচ্ছে এর অপারেশন করার জন্য। এক তোকে নিয়ে পাচ্ছি না, তারপর আবার এ গাড়িতে চড়ার আগে হাত দুটোকে জড়ো করে দাঁড়িয়েছিল, আর গাড়িতে বসার সঙ্গে সঙ্গে ভোল পাল্টে গেল। এ তো সারা শহরটাকে চক্কর মারা। আমি কি করবো, শহরের সব রাস্তায় জ্যাম, তাও তো আমি তাড়াতাড়ি নিয়ে এসেছি। মিটারে 100 টাকা উঠেছে, আরো 25 দেবেন। আবার 25 টাকা বেশি? মিটারে যেটা হয়েছে সেটাই নেই। ওটা আগে তো বলেছিলাম, এখন কেন না করছেন? হ্যাঁ, আমাকে আঙুল তুলে কথা বলছে? আরে লুঙ্গি পরে আছি বলে আমাকে বোকা ভাবছিস? এই, আমি একজন জমিদার, বুঝলি? টাটা বিল্ডার আর আমার মতে শুধুমাত্র এক একরের পার্থক্য। দিন স্যার, মিটারে যা হয়েছে তাই দিয়ে দিন। দেখেছি, এনে 100 টাকা। আবার সেই 100 টাকাই বলছেন? এক্সট্রা আরো 25 কথা হয়েছিল, আপনি মাথাও নাড়িয়েছিলেন। হ্যাঁ, এটা আমার মাথা, আমার মাথা হেলাবো ঘোরাবো যা খুশি তাই করবো। আর তুই যদি ভাবি যেটা আমি তোর জন্য হেলিছি তাহলে সেটা তোর ভুল। মাসিমা, আপনি মা লক্ষ্মীর মতো, আপনি বোঝান না। হেই, আমাদের দুজনের মাঝখানে একজন লেডিসকে কেন ইনভলভ করছিস? শোনো না গো, ও যা চেয়েছে দিয়ে দাও। বললাম তো, এই নে 100 টাকা ধর। আপনি আর আপনার টাকাকে নমস্কার, এই গাড়ির ফাইন্যান্সারকে 100 টাকা বেশি দিয়ে দিচ্ছি এটাই ভেবে নেবো। এতে আমার কোনো প্রবলেম নেই, আমার 100 টাকা বেঁচে গেল, আর আমিও পাগল নই। এই চলো, এই জিনিসগুলো ভেতরে ঢোকা। আরে মা, কেমন আছো তুমি? ঠিক আছি, আমি ঠিক আছি। আপনি থাকতে আমার চিন্তা কিসের? এটাকে বলে ওভার কনফিডেন্স। শোনো, তুমি যতটা সরল আজকালকার কৃষকরা ততটা সরল নয়, এত চালাক যে এক হাত জমিও ছাড়ে না। এই দে, এই নাও তোমার টাকা, ওটা দেখে নি। আরে না না, টাকার ব্যাপারে সম্পূর্ণ ক্লিয়ার থাকাই ভালো, বন্ধুত্ব এক, বিজনেস আর এক। এই নাও ধরো ওদের দেওয়া টাকা। নারায়ণ। হ্যাঁ স্যার, আমার দেরি হচ্ছে, আমি যাই। ঠিক আছে যাও। চললাম মাসিমা। আরে কি হলো, সোফা পেলে আর আরাম করে বসে পড়লে? চলো, ডাক্তার বলবে এখন বাঁচবে না মরবে, চলো। নমস্কার পরশুরাম ভাই, কেমন আছো? সেই কোন সকালে উঠে আমাদের ডিউটি চলে যেতে হয়, আর ফিরি সেই মাঝরাতে। এই কাগজ থেকে একমতো জানতে পারি সারা দুনিয়া কি হচ্ছে। এবার তাড়াতাড়ি পড়ো আর বলো কি খবর আছে। পড়ো ভাই।
পড়ুন না স্যার, দেশে কোথায় কি হচ্ছে আপনার মুখে শুনতে চাই। ভালো করে পড়ে শোনাও না ভাই। ফেলে গেল ও যদি পড়তেই না পারে তাহলে সারা রাত জেগে ও ডায়েরিতে কি লিখে দে আমাকে। 00000999 00000999 মুখের মধ্যে রেখে দিস। ঠিক আছে, এটা তো রক্ষার জন্য, বুঝতে পেরেছিস? ঠিক আছে বস, ওকে বস, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ, এসব কি গন্ধ বলছি? আমি এর নাম হয়ে যাবে বস, ভেবেছিলাম এর কোনো মহৎ লোক হবে, কিন্তু এই পরশুরাম তো দেখছি পকেট মার ভাই। আমি বলেছিলাম না ও একটা যোদ্ধা, এবার না ঢোকে না। হ্যাঁ, একদম আমার সাথে ঝামেলা করবি না, আমি তো সিনিয়র, বুঝেছিস? যে ভাগ বস, মহিলারা তো এখানে পার্স রাখে, তো কি করে চুরি করবো? তোর কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। তোকে তো এই জন্যই তো তুই এই সাবজেক্টটা তো উইক। আমরা আমাদের কাজের জায়গাতে খুব সৎ, পুরো লেডি কনস্টেবলের মতো, বুঝলি? লেডি প্যাসেঞ্জারদের জন্য লেডি পকেটমার রাখা আছে। ওই দেখো, আসছে পকেটমার রিটা। কনগ্রাচুলেশন রিটা, লাস্ট উইক ওই বাজার থেকে 50 ভরি সোনা চুরি করেছিল কে? তুমি তুমি 50 ভরি সোনা? আরে বাপরে বাপ, তার মানে ওই দিন তোর জামাটা পরে সোনার চেনটা ওই চুরি করেছিল। আজ থেকে তোমার মিশন হবে লোকাল ট্রেনে উঠে খেচা 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 চাউরিটা। থ্যাংক ইউ, অল দা বেস্ট চিন্টু। হ্যাঁ বস। কি রে চিন্টু, তোরা তো লেট হলো কেন? আজকে দিনে শুটটা খুব ভালো গেছে গুরু, রাতে আস্তে আস্তে বউনি। কই দেখো, আরে খুব ভারী লাগছে, স্যালারি নাকি? জানি না বস। হ্যাঁ, আমি যখন এখানে আসছিলাম না, ওদিকে দাঁড়িয়ে দুজন গল্প করছিল, আমি পকেট মেরে দিয়েছি আর ওরা বুঝতেই পারেনি। আরে আরে, আমার পার্সটা চুরি করে নিয়েছে। আমার পার্সটা চুরি গেছে? আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী তুই হবি, একে দেখে তোমরা শেখো, যাও যাও যাও। এখন কি করবো রে? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, কতবার তোকে বারণ করেছিলাম তবু তুই ওকে নিয়ে এলি। তুই এখানে দাঁড়া, আমি এখনই ওর পকেট থেকে পয়সা নিয়ে চলে আসছি। এই তুই কোথায় যাচ্ছিস? এবার দেখ, এই চোরটাকে যদি না আমি পাবলিকের হাতে না মার খাইয়েছি তো আমার নাম পাল্টে দিস। চলো, বুঝতে পারছো না মাকে কি করে বলবো? চলো তো, চলো না, চলো 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 চলো। এবার বলো, ওকে দাঁড়াও। কাকিমা, আপনি সময় মতোই ওষুধ খাচ্ছেন তাই না? হ্যাঁ মা, নিচ্ছি। মানে এখন আপনার বিপি পুরো কন্ট্রোলে। মা, মেয়ের বাড়ি থেকে আসছে, কার জন্য আসছে? তোমার জন্য বাবা, মেয়েটা ভালো ঘরের, ওর নাম শীর্ষিকা, ফটো তোমার বাবার কাছে আছে, দেখবে। আচ্ছা মা, এই সময় তুমি মেয়ের বাড়ির লোককে ডাকলে? এমনিতে তোমার শরীরটা ভালো নেই, এই সময় আমাকে বিয়ে করতে বলছো? তোমার জন্য নয় বাবা, আমার জন্য। অপারেশনের পরে যদি জানি না আমি বাঁচব না মরব, তখন আমি। মা তুমি এসব কেন বলছো? তুমি ঠিক হয়ে যাবে, অপারেশন হয়ে গেলে তুমি একদম সুস্থ হয়ে যাবে, আর ততদিন তুমি বিয়ের কথা একদম মুখে আনবে না। শঙ্কর, তুমিও এইভাবে কথা বলছো? মাকে তুমি বলেই দাও না তুমি অন্য কাউকে ভালোবাসো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। কাকিমা, আপনার ছেলে অন্য একটা মেয়েকে ভালোবাসে। কোন মেয়ে সে? শঙ্কর, তুমি কি কাউকে ভালোবাসো? কিন্তু তোমার বাবা তো মানবে না, তবে কে সে মেয়ে? ও ও ও, চুপ কেন হয়ে গেলে? বলো কি বলছিল তোমার আদরের ছেলে? ও বলছে এত তাড়াতাড়ি বিয়ে করবে না। আরে বিয়ের তাড়াহুড়ো তোমার জন্য বা আমার জন্য নয়, বুঝলে? তোমার মায়ের জন্য, কে জানে কবে টপকে যাবে। এই জন্য বাবার সঙ্গে কথা বলতে চাই না, মুখ খুললেই বাজে বাজে কথা। হ্যাঁ, তুমি ভালো কথা বলো ছাড়া আর করোটা কি? এবার কান খুলে শুনে নাও, চারটের সময় মেয়ে দেখতে যাওয়া হচ্ছে আর তুমি আমাদের সঙ্গে আসছো, ব্যাস। আমি আর কিছু শুনতে চাই না। আমি আসছি না, আমি কথা দিয়েছি। আপনি কথা দিয়েছেন তো আমার কি? তোমার কি? সম্মানটা তো আমাদের যাবে। আরে আমার কিছু যায় আসে না। হ্যাঁ ঠিক আছে, তুমি কি বলছো, তুমি আসবে কি আসবে না? না আমি আসবো না। ঠিক আছে আমি যাচ্ছি আর বিয়ে পাকা করে দিচ্ছি। ঠিক আছে যাও, বিয়েটাও করে এসো। তোমাকে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি কি তোমার কি ভাবে যাও না, তাই করতে করবেন না। আমি আসবো না। কি হচ্ছে কি এসব, চুপ করো। তোমার মায়ের শরীর খারাপ, চলো এসো আমার সঙ্গে। হ্যাঁ তুমি আমি আসবো না। কাকু প্লিজ, সব সময় কেন ওকে বকো, ওর কথাটাও তো শুনবে। তোমার অপারেশন হবে সেই জন্য আমি চুপচাপ বসে আছি, না হলে গলা টিপে তোমাকে আমি মেরে ফেলতাম। না খেলে কষ্ট তো বাড়বেই, না ওষুধ খাও।
বাবার কাঁধে। এসো এখানে বসো। কি বলছো? কি তোমার বাবা চেঁচাচ্ছে, কিন্তু তুমি তো চুপ করে থাকো। একটা হার্টের পেশেন্ট, সেটাও খেয়াল নেই। আমি যে কাউকে ভালোবাসি বোঝাতে গেলে কি বুঝবেন? পাগলের মতো শুধু চিৎকারই করে যাবেন। উনি তো জানেনই না তুমি কতটা ভালোবাসো, একবার বলে তো দেখো। বুঝে উল্টে যাবে। যতক্ষণ তুমি বলবে না উনি জানবেনটা কি করে? আর উনি তো এভাবে চিৎকার করতেই থাকবেন। কমসে কম নিজের মাকে তো বলতে পারো শঙ্কর। কি নন্দিনী, তুমি এসব কি বলছো? তুমি তো জানোই মায়ের শরীরটা খারাপ। তার উপরে যদি জানে আমি কাউকে ভালোবাসি, তাহলে তো বাড়ি একেবারে মাথায় করবেন। ভালোবাসার থেকেও এখন বড় কথা ওকে কি করে বিয়ে করে এই বাড়িতে আনবো। কিন্তু এত কষ্ট সহ্য করার দরকার টাইপ আগে গিয়ে বলে দাও না। উনি কি অ্যাটম বম নাকি? উনি একটা পাগল, ভালোবাসার নামে ওনার অ্যালার্জি আছে। তোমরা শুধু ভালোবাসতেই জানো, কিন্তু যখন মা বাবাকে বলার ব্যাপারটা আসে তখন হাত তুলে। আরে নন্দিনী, কি টপিক নিয়ে পড়লে বলতো? এখন এই প্রবলেম থেকে কি করে বেরোনো যায় সেটা তো ভাবো। ওই মেয়েটার বাড়ি না যাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই তো? এক্স্যাক্টলি। ডোন্ট ওয়ারি, চারটের সময় বাড়ি থেকে বেরোবে, আর সমস্ত মন্দিরে মন্দিরে ঘোরো, তারপর সেখান থেকে টিকা লাগিয়ে বাড়ি চলে এসো। প্রবলেম সলভড। ইয়ো, ইয়েস, ভালো আইডিয়া দিয়েছো। ইয়ে, কাম অন। কি বললেন? আর চারটের সময় পাত্রপক্ষ দেখতে আসছে? কি পণ্ডিত, হঠাৎ করে বলে অ্যারেঞ্জ করবো কখন? আজ কোন দিন জানো? পঞ্চমী। হ্যাঁ, পঞ্চমী তো ভালো দিন। ঠিক আছে, তাহলে ওনাদের ছটায় আসতে বলে দিন। নমস্কার। কি রে, কি সব সময় হেডফোন দিয়ে গান শুনিস? এআর রহমানের গান শুনছি। ঠিক আছে, এখন বন্ধ কর। শেষিকা, মা শেষিকা আসছি। কি বাবা? আরে ভুল করে তোমাকে ডেকে ফেললাম, তোমার মাকে ডাকো না। মা, মা। হ্যাঁ হ্যাঁ আসছি, বাবা ডাকছে। কি হয়েছে গো? আরে তোমার মনে আছে কি, গত মাসে আমাদের মেয়ের জন্য সম্বন্ধ এসেছিল, এখন তারা ছেলের মায়ের অপারেশনের জন্য হায়দ্রাবাদে এসে উঠেছে। এখানে এসে মেয়েকে দেখতে চাইছে, তো আমি সন্ধ্যে ছটার সময় ডেকে নিয়েছি। তোমরা সব ব্যবস্থা করে ফেলো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু ছেলের নাম কি গো? শঙ্কর। এই হায়দ্রাবাদেই থাকে, এয়ারফোর্সে বড় পোস্টের জন্য অপেক্ষা করছে। বেশ ভদ্র ঘরের ছেলে। মা, এসবের দরকার আছে কি? মা, কি দরকার সেটা আমরা বুঝবো। আজ তুমি অফিসে যাবে না, আর ভালোভাবে তৈরি হয়ে থেকো। কিন্তু আজ আমি ছুটি নিতে পারবো না। ঠিক আছে, আসার সময় বিউটি পার্লার হয়ে এসো। কেন তুমি ওকে নিরাশ করছো? মা, পারমিশন নিয়ে 2 ঘন্টা আগে আসার চেষ্টা করো। পারমিশন চাইলেও উনি আসতে দেবেন না। ঠিক আছে, যেমনটা তুমি মনে করো। আসলে ভালো ঘরের সম্বন্ধ তো, যদি হাতছাড়া হয়ে যায় তাই ভয় লাগে, বুঝতে পেরেছো? বাই শিশিকা। বাই। এই শিশিকা, 4টে বেজে গেছে, এখনো বাড়ি যাওনি কেন? তোমার বাড়িতে সব ব্যবস্থা হয়ে গেছে আর তুমি এখান থেকে নড়ার নামই নিচ্ছ না, কি ব্যাপারটা কি? হ্যাঁ দিদি, আসলে বুঝতে পেরেছি, তুমি ওই সিনেমার হিরোইনদের মতো আরাম করে গান গাইতে গাইতে যেও, আর সে বেচারা ওখানে অপেক্ষা করে করে হাঁপিয়ে যাবে, আর তারপর ওর বাবা মাকে নিয়ে ওখান থেকে চলে যাবে। ছি। হ্যাঁ, ওকে। এই ছি আর ওকেটা কিসের জন্য? গান গাইতে গাইতে যাওয়ার আইডিয়া। ছি, আমার জন্য অপেক্ষা করে চলে যাবে। ওকে, কাম অন। শিশিকা, আমার স্টপ এসে গেছে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি শ্বশুর আসবে, তাই চলে যেতে হচ্ছে, না হলে আমি তোমার সঙ্গে যেতাম। কোনো ব্যাপার না দিদি, আমি ম্যানেজ করে নেব। যা বললাম মনে রাখবে, কিন্তু ভুলে যেও না। ওকে, বাই বাই বাই। কি ব্যাপার ম্যাডাম, আপনি ওকে এত বুঝিয়ে যাচ্ছেন? তুমি সব সময় কেন, কি, কোথায়, কিসের জন্য জিজ্ঞেস করতে থাকো কেন? আমি আপনাকে এমন কি বললাম ম্যাডাম? আজ অদ্ভুত কিছু ঘটবে যা আগে ঘটেনি, কিন্তু কি, কেন, কিসের জন্য জিজ্ঞেস করবে না। আজ এমন কি ঘটবে, কেন, কোথায়, কি জন্য জিজ্ঞেস করা যাবে না? এই না হেঁচে দিলি, 15 মিনিট আরো দাঁড়াতে হবে। আরে ও ড্রাইভার বাবু, 15 মিনিট এখানে দাঁড়াবো তো, ট্রাফিকে আটকে যাবো যে। চল তাড়াতাড়ি গাড়ি বার কর। জয় গণেশ। আবার হাজিলি, এই নিয়ে দ্বিতীয়বার বাধা পড়লো, আজ আমি আর বাস চালাবোই না। তুই আরে আরে এমন কথা বলিস না ছোট ভাই আমার, হাত জোর করছি, গাড়িটা বার কর। যদি এই ব্যাপারই হয় তাহলে তুই আগে বাসে চড়। ঠিক আছে, তাহলে প্রথমে আমিই চড়ছি। আয় আয় তাড়াতাড়ি উঠে পড়। হ্যাঁ আসছি আসছি। আর এই ওদিকে দেখ। ও দিদি, গাড়ি তো এখন ফেরত যাবে, আপনি কতক্ষণই বাসে বসে থাকবেন? নেমে যেতে হবে যে। জুবলি হিলস এর জন্য একটা টিকিট। কি, জুবলি হিলস পর্যন্ত? আরে ও তো লাস্ট স্টপ যাবে বলে টিকিট চাইছে। কি দুনিয়া, সারা দিন কি কি ঘটবে। এই কাউকে বলবি না, কিন্তু না হলে তোকে ছাড়বো না বলে দিচ্ছি। এই নিন আপনার টিকিট, ধরুন। তুই যখন হাজলি তখনই বুঝিস অদ্ভুত কিছু হবে। আর তোকে এত ভাবতে হবে না, তুই গিয়ে গাড়ি চালা যা। দেখে দিদি ভাই, টিকিট টিকিট। জুবলি বাস স্ট্যান্ডের একটা টিকিট। হ্যাঁ, জুবলি বাস টার্মিনাস। ও, চেয়েছেন যখন দিতেই তো হবে।
আরে দাদা, কটা বাজলো? 7টা বাজে। আরে 6টার সময় এসেছি আমরা, একই কথা 10 বার শোনাচ্ছেন, আর চুপচাপ বসে বসে আমরা শুধু শুনেই যাচ্ছি। দেখুন এখন কটা বাজলো। আপনি কি আমাকে পাগল ভেবেছেন যে আমি অপেক্ষা করতেই থাকবো? আমার কপালটাই খারাপ। দাদা আমি নামবো, বাকি ব্যালেন্সটা খুচরোর বদলে এই নাও, লজেন্স ধরো, নামো। এই হুইসেল, ওই পেছনে যে মেয়েটা বসে আছে না, ওকে একটা চকলেট দিয়ে দে। আমাদের মতো ডাবল ডিউটি করে ও হয়তো ক্লান্ত হয়ে গেছে। ট্রাফিক জ্যাম? ওহো, কি যুক্তি দিয়েছেন আপনি! পুরো শহরটায় সমস্ত রোডের উপর ওভারব্রিজ বানানো হয়েছে, তাহলে এই ট্রাফিক জ্যামটা কি করে হয়? এমন মিথ্যে বলুন যেটা আমার সত্যি মনে হয়। কি গো, এরকম করে বলো না। কেন, এই সমস্ত কথা শুনে তোমার মনের মধ্যে কিছু হচ্ছে নাকি? তাহলে তুমি এক কাজ করবে, যাও এখানে এই বিছানা পেতে শুয়ে পড়ো, যখন ওই মহারানী আসবেন তখন আমি তোমাকে ডেকে জাগিয়ে দেবো। একটু শুনুন। হ্যাঁ দাদা, কি শুনবো? হ্যাঁ, আপনি ভালো মতোই জানেন যে আজ আমাদের এই সময় এখানে আসার কথা, আর এখনো পর্যন্ত আপনার মহারানীর কোনো নামগন্ধই নেই। এটাকে কি বলে জানি না, কিন্তু আমাদের গ্রামে এটাকে খুব খারাপ চোখে দেখা হয়। পণ্ডিত মশাই, আমার ছেলের জন্য খুব ভালো সম্বন্ধ দেখেছেন আপনি, আমরা এখানে বসে অপেক্ষা করছি, ওনার কোনো পাত্তাই নেই, এসব নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ান, চুপ করুন। কি বেশি কথা বলছি, কি বেশি কথা বলছেন তোমাকে? তোমার মেয়ে কোন ছেলের হাত ধরে এখন কোথায় ঘুরে বেড়াচ্ছে তুমি সেটা নিজেই নিজেই সামনে কথা বলবে। ঠিক আছে, আচ্ছা আমরা আসছি। আসতে দেরি হলো কেন? বাসে ব্রেকডাউন হয়ে গেছিল মা, একা অটো করে আসতে ভয় করছিল, তাই দুটো বাস চেঞ্জ করে এসেছি। তো একটা ফোন করে বলা যেত না? কাছে কোনো টেলিফোন বুথ ছিল না। একে তো মিথ্যে বলছিস, তার উপর তুমি চুপ করো। ঘরের সম্বন্ধ চলেই গেছে, সেটা তো ফিরে আসবে না। তুমি বেকার বেকার ওকে কেন বকছো? ওই বুড়োটা তো বেইজ্জত করে চলে গেছে, বরঞ্চ লেট হয়ে এসে ভালো হয়েছে, বুড়োটার আসল চেহারা দেখতে পেয়েছি। ওকে কিছু বলো না মা, যা হয়েছে ভালোই হয়েছে, বুড়ো অনেক উল্টো পাল্টা কথা বলে গেছে, আমাদের কতটা বেইজ্জত করেছে তুমি জানো? ওই বাড়িতে ভুল করেও তোমার বিয়ে দেবো না, এটাই আমার সিদ্ধান্ত। আমি কিছু শুনতে চাই না, তুমি চুপ করো। তুমি তো এই সম্বন্ধটার কথা বলেছিলে। হ্যাঁ, তখন নয়, আমি ভুল করে বলে ফেলেছিলাম। এই অ্যাম্বুলেন্স স্টেশনে দাঁড়িয়ে মায়ের কিছু হয়েছে নাকি? হার্ট অ্যাটাকের জন্য উনি অজ্ঞান হয়ে গেছেন, এখন উনি ঘরে আছেন। মা কি হয়েছে? মা বলো না কি হয়েছে, চুপ করে আছো কেন? বলো মা, তুমিই বলো। ওখানে ওই মেয়েটা যা কাণ্ড ঘটিয়েছিল, তখন ওর বাবার উপর চেঁচাতেই এই মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বাবা কি বাবা, এনার কিচ্ছু হবে না, এনার আয়ু অনেক, প্রথমে আমাকেই শেষ করবে। যদি তুমি ভালো করে কথা বলতে এসব কিছুই হতো না। কি নাম জানো মেয়েটার? যাই হোক না কেন, তোমারটাতে কি? এখন আমার ওই সম্বন্ধের কোনো প্রয়োজন নেই। বাবা এটা আমি তো সকালেই বলেছিলাম, কি দরকার ছিল তোমার ওখানে যাওয়া? যখন আমি ওই মেয়েটাকে খারাপ চরিত্রের মেয়ে বললাম, এই কথা শুনে ওর বাবা মারতে এলো, যখন আমি মারতে গেলাম তখন তোমার মা ম্যাঁ ম্যাঁ করে মাটিতে শুয়ে পড়লো। এ তো আমায় পুরোপুরি শেষ করেই ছাড়বে। কাকু এত চিৎকার করবেন না, সকালে টেনশনের জন্য বিপি হাই হয়ে মাথা ঘুরে গেছে। শঙ্কর আমি প্রাথমিক চিকিৎসাটা করে দিয়েছি, ফার্দার ট্রিটমেন্টের জন্য হসপিটালে যেতে হবে। দেখো পণ্ডিত, পরের বার তুমি যদি এরকম সম্বন্ধ নিয়ে আসো তাহলে তোমাকে রাস্তায় দাঁড় করিয়ে খুব মার মারবো আমি। বুঝে গেছি প্রভু, বুঝে গেছি। আমি কি পাগল যে আপনার ছেলের জন্য আরেকটা সম্বন্ধ নিয়ে আসবো? আমি আর কোনোদিন আপনার ছেলের জন্য কোনো সম্বন্ধ আনবো না। আপনার কাছে যে ছবিগুলো আছে আমাকে দিন, আমি ওদের মুখে ছুড়ে ফেলে দিয়ে আসি। হ্যাঁ, যেন কোনো অপ্সরার ছবি, আমি ঘরে সাজিয়ে রেখে দেবো। এই ছবি নিয়ে আমি কি করবো? দাঁড়াও এনে দিচ্ছি। হ্যাঁ, ওই অপ্সরার ছবি পাওয়া গেছে, এটা চাই তো? একটু দাঁড়াও, বাকি সবাইকে এই মেয়েটার ছবিটা একটু দেখাই, যাতে সবাই জানতে পারে মেয়েটা কি ধরনের মেয়ে। দেখো, আমার যে মেয়েটাকে দেখতে যাওয়ার কথা ছিল সে কি এই? হ্যাঁ, এই অপয়া মেয়েকেই দেখতে গেছিলাম আর ঝগড়া করে চলে এলাম। ছি ছি, আমি এই ফটোটা ছিঁড়ে ফেলে দিলাম, যাও তুমি ওর বাবাকে গিয়ে বলে দাও। ঠিক আছে যাও। শঙ্কর
চলো কাকিমাকে হসপিটালে নিয়ে যাই। চলো মা। আমি কোথাও যাব না শঙ্কর, মরার আগে আমি তোর বিয়ে দেখতে চেয়েছিলাম, এখন যখন বিয়েই হচ্ছে না আমি শুধু শুধু অপারেশন করে কি কাকিমা, আমি এইভাবেই মরে যেতে চাই। শুনে শান্তি পেলাম, এই কথা থেকে তুমি একদম নড়ো না, এমনিতেই তোমার ছেলের বিয়ে ভেঙে গেছে, এই কথা শুনে কে কাঁদছি? আমি কাঁদছি কি? তুমি যত তাড়াতাড়ি পারো মরো, শান্তিতে থাকতে পারো। একটা কথাও কি ভালো করে তুমি বলতে পারো না? আমি কিছু বলতে পারি? হ্যাঁ বাবা, তুমিও বলো। আমি সবাইকেই বলছি, কোনো একজনকে নয়, আমার কথা যদি পছন্দ না হয় তো বারণ করতে পারো। আমার বোন নন্দিনীর বিয়ে আপনার ছেলে শঙ্করের সাথে করাতে চাই। প্রকাশ, ইয়েস, আই এম এ প্র্যাকটিক্যাল ম্যান। যে কথাটা তোমরা বলতে ভয় পাচ্ছিলে সে কথাটা আমি বলেছি। আরে বাবা, তাহলে এই কথা? ও, সেই জন্যই তুমি মেয়েকে দেখতে ওদের বাড়িতে যাওনি তাই না? সে কথা নয় বাবা। তাহলে কি তুমি এদের না বলছো কেন? শঙ্কর, আমার সাথে একটু বাইরে এসো। এসব কি নন্দিনী? তুমি হ্যাঁ তো বলো না। এটা সিরিয়াস ম্যাটার, ডোন্ট বি সিলি। বোকা, আমি কি সত্যি হ্যাঁ বলতে বলছি? তুমি মিথ্যে মিথ্যে হ্যাঁ বলে দাও। শুধু একটা সপ্তাহের জন্য শঙ্কর, তোমার একটা মিথ্যে তোমার মায়ের প্রাণ বাঁচিয়ে দিতে পারে। আগে ওনার অপারেশনটা তো হতে দাও। নন্দিনী, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। এখন যা কিছু হয়েছে তারপরে ওই মেয়েটার ব্যাপারে তোমার বাবাকে বলা ঠিক হবে না, একটু অপেক্ষা করতেই হবে। শঙ্কর, আমি সব সামলে নেব, তুমি গিয়ে শুধু হ্যাঁ বলে দাও। চলো চলো না শঙ্কর, এসো এসো না। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি রাজি। শঙ্কর, কি গো? আর কি বলার আছে, এ তো সত্যিই খুশির খবর। আর ডাক্তার যদি ঘরের বউ হয় তো অপারেশনের খরচা তো বেঁচে যাবে। তাহলে তোমার অপারেশন? আগে তোমাদের বিয়ে হবে, তারপর আমার অপারেশন। কাকিমা, আগে অপারেশনটা হোক, ওটা হয়ে গেলে তারপর বিয়ে। আমি কি তোমাদের বিয়ে দেখতে পাবো? আপনি নিশ্চয়ই আপনার ছেলের বিয়ে দেখতে পাবেন। তোমার ভাই হিসেবে আজ আমি খুব খুশি। শুধু ভাইয়ের সম্পর্কে, কিন্তু আমার ভাই হওয়া খুব মুশকিল। এবার তো হয়ে গেল। এই শঙ্কর, আরে কি হলো কি তোমার? নন্দিনী, আমি হচ্ছি পিক পকেটার। এই সব ওকে গিয়ে টি-শার্টটা দিয়ে দে। ঠিক আছে, এই বাসে উঠবে তখন প্রথমেই প্যাসেঞ্জাররা সব জেনে যাবে। হ্যাঁ হ্যাঁ, যে ও একটা পকেট মা, চোর চোর। আর যখন কারোর পকেটে চুরি করার জন্য হাত ঢোকাবে আর ধরা পড়ে যাবে তখন ওর হাতটা ভেঙে দেবো, সারা জীবন নুলো হয়ে ঘুরে বেড়াবে। সকালের কাজটা করা ছিল তাই কাজটা করে ট্যাঙ্কি থেকে বেরিয়ে এলাম। আরে হাতটা তো এই জন্যই। এই হাত দিয়ে তো ওই কাজ করছি, তাহলে তোমরা দুজনে চুমু খাচ্ছ কি করে? আপনি সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবেন, বললে আপনাকে স্মার্ট লাগবে। কিন্তু তো পোকা মারছে। স্যালাইন চেক করো শঙ্কর। হ্যাঁ মা, আমার খুব ভয় করছে বাবা, আমি বেঁচে ফিরবো তো? এটা তুমি কি বলছো মা? নন্দিনী, এখন তুমি ওর জন্য সব মা, আমার অভাবও তোমাকেই পূরণ করতে হবে। আমার ছেলে খুব লাজুক, ওর সঙ্গে ওর বাবার একদম পটে না, সব সময় একে অপরের ওপর রেগে থাকে। মা, এদের দুজনকে তোমাকেই এক করতে হবে। একটা কথা জিজ্ঞেস করি নন্দিনী, এই তোমার উঠবি না? ভেরি স্মার্ট, ইউ আর সো লাকি। আমি চিপ সার্জনের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, একটু শুনুন ডাক্তার, এই সিস্টারের একটু ভালো করে খেয়াল রাখুন। রাস্তায় হ্যালো সিস্টার, ঘরে আসবেন বললেই বন্দনা ব্রাদার্সের শাড়ি পরে ঘরের মধ্যে চলে আসে, একটু ভালো করে খেয়াল রাখবেন।
দেখলে তো সকালবেলা 10,000 থোকটা বার করলাম আর এখন শুধু এটা পড়ে আছে। এখানে তো পেমেন্ট বেশি, ট্রিটমেন্ট কম, কাউকে বলে লাভ কি? বেঁচে ঘরে ফিরে এসো, তারপর দেখাচ্ছি। কোথায় তোমার পকেট মার? বাড়িতেও দেখতে পেলাম না, রাস্তাতেও না, কোথায় মরতে গেছে জোরটা? আবার কোথায় গিয়ে মরবে? হয়তো কোনো পুলিশ স্টেশনে কোনো পুলিশের হাতে বেদম মার খেয়ে মরে গেছে। মনে হচ্ছে আমাদের প্ল্যান সাকসেস হয়ে গেছে। ভালো খবরটা আমরা এখনো জানতে পারলাম না কেন? তুই চুপ কর, শোন, রেডিওতে খবর হচ্ছে। আজকের মুখ্য সমাচার। টুইন সিটিতে পকেটমার এবং উগ্রপন্থীদের সংখ্যা দিনের দিন বেড়ে চলেছে। পুলিশ অনেক পরিশ্রম করে 25 জন পকেটমারকে ধরে ফেলেছে। এদিকে শহরে উগ্রপন্থী মনে হচ্ছে আমাদের পিকপকেটার ধরা পড়ে গেছে। ওই 25 জনের মধ্যে নিশ্চয়ই হবে। পুলিশ আয় ভাই বুকে আয়। এই টি-শার্টটা এর কাছে কেন? এই যে চাচ্চু, এই টি-শার্ট তুই কোথা থেকে পেলি রে? এটা নতুন দাদা, রক্ত বিক্রি করে কিনেছি। রক্ত বেচে যে পেয়েছিস সেটা তোকে দেখেই বুঝতে পারছি, এই কালো চেহারা। আর কি করবেন না, এটা হলো আজকালকার ফ্যাশন। তার উপর আমি ওটা ব্ল্যাকে কিনেছি। এই হুইসিল, এদিকে দেখ, সব আমাদের টি-শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আরে হ্যাঁ, সত্যি তো। আরে কি, হ্যাঁ, আরে আপনি এরকম টি-শার্ট পরে আছেন কেন? এটা লেটেস্ট ফ্যাশন। ফ্যাশন? এটা আবার কি ফ্যাশন? ইডিয়েট, গায়ে হাত দিচ্ছিস। আরে বাহ, কথাটা তো দারুণ বলেছ, কিন্তু তোমার ভেতরে এসব বলার হিম্মতই নেই। এতে কি লেখা আছে জানো? লাভ লেটারে আর কি বা থাকতে পারে? 10 লাইন শুধু প্রিয়া 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 প্রিয়া, আর বাকি 10 লাইন জানু 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 জানু, আর বাকি 10 লাইন কিস কিস কিস, আর কি থাকবে? এটা সেই ধরনের লাভ লেটার নয়। এতে আমার ব্যাপারে 4 লাইন, আমার বাবা যে ঝগড়া করেছিল তার ক্ষমা চেয়ে 4 লাইন, আর তুমি যেভাবে আমাকে হেল্প করছো সে ব্যাপারে 20 লাইন। তো সাধারণ ব্যাপার। সময় বদলে গেছে বন্ধু, এখন গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে। কেন, ওই পিজারওয়ালা মেয়েটার থেকে বেশি সুন্দরী মেয়ে পেয়েছো? না ভাই, ওই মেয়েটাই আমার জালে ফাঁসতে চলেছে। আই ডোন্ট বিলিভ, যে মেয়েটা আজ পর্যন্ত তোমার চোখে দেখেনি সে মেয়েটা হঠাৎ তোমার হয়ে যাবে? এটাই তো সিক্রেট। শঙ্কর আমাকে জেন্টলম্যান ভেবেই বন্ধুত্ব পাতিয়েছে, না তাই নাকি? শঙ্কর ইমোশনে এসে ওই মেয়েটাকে চিঠি লিখবার সিক্রেট বলে দিয়েছে আমাকে, আমার জন্য এটাই যথেষ্ট। তা তুমি কি করতে চাও? আমি ওই চিঠিটাকে চেঞ্জ করে দেব। আর হিরো দিচ্ছ তো তুমি? নিচ্ছ না? দিলো, এ নিলো মানে এই ওকে পছন্দ করে। তুমি এখান থেকে যাও। চিঠিটা নিয়ে নাও প্লিজ, প্লিজ চিঠিটা নিয়ে নাও, আমার সাথে কথা বলো, কথা বলো। যদি তুমি পুরুষ হও তাহলে কি ধাক্কা মারো? আমি পুরুষ? হসপিটালে এসেছি তবে থেকে 10-12টা চেকে সই করে ফেলেছি, এখন এর অপারেশনের জন্য সই করছি, এখন শুধু দলিলটাই সই করা বাকি আছে। এই শুনলে তো, অনেক টাকা খরচা করে অপারেশন করাচ্ছি, এক্সাইটেড হয়ে মরে যেও না জানো। বাবা প্লিজ চুপ করো, বেশি কথা বলো। হ্যাঁ ঠিক আছে।
মা ভয় পেও না মা, সব ঠিক হয়ে যাবে। দেখো মা, ডক্টর আপনার হার্ট সার্জেন্টের এটা কত নম্বর অপারেশন? 1132। শুনলেন তো আপনি? আর চিন্তা করবেন না, চলুন এখান থেকে। আমি জানি না বাবা আমি ফিরবো কিনা। প্রকাশ, এটা নাও বাবা। এটাকে পাকা কথা হিসেবে ধরে নন্দিনীর ভাই হয়ে এটা গ্রহণ করো। নাও বাবা, এবার আমি নিশ্চিন্তে যেতে পারি। নাও শঙ্কর, এটা নিতে বলো। এটা তুমি কি বলছো? বললাম না, এটা নিতে বলো। নাও বাবা, নাও। প্রকাশ, নাও, নাও, নাও। নন্দিনী, শঙ্কর, মনকে শক্ত করো মা। ওকে, কাম অন, চল। শঙ্কর, তোমার চিঠি ওর কাছে পৌঁছে গেছে? ওসব কথা ছাড়ো, মার কিছু হবে না তো? শঙ্কর, এই হসপিটালে হার্টের অপারেশনের জন্য ফরেন থেকে পর্যন্ত পেশেন্ট আসে, তোমার মায়ের কিচ্ছু হবে না। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ও আমার লেটার ছিঁড়ে ফেলে দিয়েছে। কি চিঠি ছিঁড়ে ফেলেছে? চিঠি ছিঁড়ে ফেলেছে? তাহলে ও তোমার পেছনে এতদিন কেন দৌড়েছিল? এটা কি ছেলেখেলা? ও যতই আমার সাথে ছেলেখেলা করুক, আমার কাছে মাই ইম্পর্টেন্ট। মার কিছু হবে না তো? তোমার মা 100 বছর বাঁচবেন। থ্যাঙ্কস ডক্টর। শঙ্কর, এখন তুমি ভেতরে যেতে পারবে না, ডক্টর বললে যেও। অন্তত একবার শঙ্কর আমার কথা শোনো। শঙ্কর, আমার খুব খুশি হচ্ছে যে তোমার মা ঠিকঠাক আছেন। থ্যাংক ইউ। এত টাকা খরচা করে অপারেশন করালাম, বাঁচবে না তো কি? আরে এখানে দুর্গন্ধে তো আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, বাইরে গিয়ে কফি খেলে তবে একটু শান্তি পাবো। চলো এসো এসো। এটা খুব পছন্দ হয়েছে, তাই উনি এখানে একটা কোম্পানি খুলতে চান, আর সেই ব্যাপারে আমরা আলোচনা করতে যাচ্ছি। যতক্ষণ আমরা আলোচনা করছি তুমি কফি নিয়ে এসো। কাম অন ফ্রেন্ড, কাম অন। এই গিরগিটির জন্য আমরা কফি নিয়ে আসবো? কিন্তু ও তো নিজেই সই করতে জানে না, তাই ওকেই বলছে আগে সই করতে। ওই দেখ না, পেঁচা মুখ করে দাঁড়িয়ে আছে। এই দুটোই তো একই রকমের। ফাইন, ভেরি নাইস। আরে ভাই, এ তো ফটাফট ইংরেজি বলছিল আর এখন টিপছাপ দিচ্ছে। এই ইংরেজি তোর মাতৃভাষা, তাই ইংরেজিতেই কথা বলে, ইংরেজিতেই সব কাজ করে। তাহলে যারা ইংরেজি বলে তারা লেখাপড়া জানে না? বাংলা যারা কথা বলে সবাই বাংলায় লিখতে পারে। ওই দেখো মেয়ে, খুব কমপ্লিকেটেড কেস ছিল। হ্যাঁ হ্যাঁ। হাই মিস নন্দিনী, আই এম নবীন, বিকম অনার্স ICWA, সাউথ আফ্রিকান একটি কোম্পানিতে অ্যাজ এ এডিটর কাজ করছি। বাট ইউ নো নন্দিনী। শঙ্কর, এসব কি হচ্ছে? শঙ্কর, হি ইজ জাস্টিস জগন্নাথ রায়, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ সান। নন্দিনীর জন্য উনি সম্বন্ধ নিয়ে এসেছিলেন, কিন্তু আমি বলে দিয়েছি নন্দিনী বিয়ে ফিক্স হয়ে গেছে। নবীন, মিট মিস্টার শঙ্কর, নন্দিনী শুড মিট। হ্যালো মিস্টার লাকি, আপনি তো সত্যিই ভাগ্যবান যে এত সুন্দর একটা মেয়েকে পেয়ে গেলেন। এবার আমি উগান্ডায় গেলে আমার ভাগ্য হয়তো একটা মোষের মতো মেয়ে জুটবে। আই এম রিয়েলি সরি। কনগ্রাচুলেশন, চললাম তো। বাই স্যার। নন্দিনী, সমস্যাটা কিন্তু বেড়েই যাচ্ছে। হ্যাঁ আসছি মা। ঠিক আছে, শোনো, যে হাসপাতালের অপারেশন হয়েছে তার বিরুদ্ধে আমি কেস করব, কারণ একে বাঁচানোর জন্য, কারণ একে আমি বিয়ে করেছি, আমাদের দুজনের ছেলে এটা।
এ মারা গেলে আমার ছেলে চিতা আগুন দেবে আর আমার টেনশন শেষ হবে এমনটা ভাবছিলাম, কিন্তু বেঁচে গেল 3 লাখের অপারেশনে। আচ্ছা আসছি। বেঁচে গেল। আমি আর এটা মানতে পারছি না, এখনই গিয়ে বাবাকে সব সত্যিটা বলে দিচ্ছি। আর তারপর উনি নিশ্চয়ই বুঝবেন। এখনো তুমি ওই মেয়েটাকে বুঝতে পেরেছো কি? মানে ও তোমার লাভ লেটার টুকরো টুকরো করে ছেড়ে ফেলেছে, এমনটা কেন করেছে তুমি জানো? এই বিষয়টা আমার মুঠোয়, আর তোমার বিষয়টা ওই মেয়েটার মুঠোয়। ওর মুঠোয় কি আছে আগে সেটা জানো, ততক্ষণ আমার মুঠো বন্ধই থাকবে। এটা কি কন্ডাক্টর? শোনো, কাল বাস ডে পার্টি আছে, কারণ বাস কন্ডাক্টর, বাস ড্রাইভার, স্টুডেন্ট সবাই মিলে কালকের এই দিনটা পালন করব। স্টুডেন্ট আর তোমাদের সম্পর্ক তো ভালো নয়, তাহলে পার্টি কি করে করবে? সম্পর্ক ভালো নেই তো কি হয়েছে? সম্পর্ক ভালো করার জন্যই তো পার্টি, সবাইকে আসতে হবে। কিন্তু ঠিক আছে, আসব। পেজা দিদি, কালকে বাস ডে পার্টি আছে, আসবেন। তোমার হিরো আসছে শুনে খুব আনন্দ হচ্ছে না? মুখটা কেমন হাসি হাসি হয়ে গেছে দেখো। আচ্ছা, কাল বার্থডে ফাংশনে নিজের মনের কথা সবকে বলে দিও, কেমন? ততক্ষণ আমার সঙ্গে কথা বলে নাও, তারপর তো তোমার কাছে টাইমই থাকবে। নমস্কার দাদা। নমস্কার। রঘুদা কোথায়? নিচে নিচে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কি ব্যাপার বল? দাদা একটু দরকার ছিল। অ্যাটাক না মার্ডার? আসলে দাদা, অ্যাটাক মানে হাত অথবা পা, আর মার্ডার মানে খালাস। দাদা ওই হাত পা কেটে দিলেই যথেষ্ট। আর দুটোই চাইলে রেট একটু বেশি লাগবে। খাবি নাকি একটু? না দাদা, এই নিন। কত আছে? আসলে দাদা কাল বার্থডে আছে। ও আসবেই, ওকে দেখিয়ে সাইড হয়ে যাবি, বাকিটা আমার ছেলেরা দেখে নেবে। আসলে দাদা ওর জন্য একটা রাস্তা আছে। কি এমন রাস্তা যেটা রঘু জানে না? তেমনটা নয়, ওই বাসে একটা মেয়ে আছে, ওর গায়ে কেউ হাত দিয়ে দিলেই বুঝে গেছি প্রেমের ব্যাপার। হিরো ফ্লাইটের নজর, ট্রেনের নজর, অটোর নজর, ট্যাক্সির নজর, প্রেতের নজর, দূরে চলে যা, যা বাবা যা। বাই। Oh!
যায়। কে তোমরা? পাশে একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। এই আমি ওর গায়ে হাত দিয়েছি তো তোর কি? আরেকবার হাত দিয়ে তো দেখা। স্যার, ও শুধু মেয়েটার গায়ে হাত তোলেনি, এই অন ডিউটি কন্ডাক্টর দেখো হাত তুলেছে স্যার। তোমার জন্য মারামারি করলো, অন্তত ওকে গিয়ে থ্যাঙ্কস তো বলো। থ্যাঙ্কসই কেন, আমি সরিও বলবো। সরিও বলবে? কি করে বলবে? তোমার নাম কি? শঙ্কর। তোমার মধ্যে একটা হিরোর ব্যাপার আছে, তুমি যে মেয়েটাকে বাঁচিয়েছো তাকে তুমি ভালোবাসো? ভেরি গুড। আজ আমি কিচ্ছু শুনবো না, তুমি ওর কাছে যাবে, নিজের মনের কথা বলবে, আমি খুশি হব। এবার চলো 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 না। এমনিতে ভালোবাসা কখন হয়, কিভাবে হয় বোঝাই যায় না। প্রেমের ব্যাপারে এক মহান মনীষী কি বলেছেন জানো? কি বলেছেন স্যার? আমি হলাম এক পাগল প্রেমিক, তুমি হলে আমার স্বপ্নের রানী। তুমি না এখানে আসলে আমার তৃষ্ণা মিটবে না। আহা, কত সুন্দরভাবে বলেছেন। এই কি তোমার স্বপ্নের রানী? হ্যাঁ স্যার। গুড সিলেকশন, ইশু আল্লাহ বেস্ট। যখন দুজনেই রাজি কি করবে পাজি। দেখো, নন্দিনীর ভাই বলে বলছি না, বন্ধু হিসেবে বলছি। তোমার আর নন্দিনীর এনগেজমেন্ট হয়েছে না হয়নি? এসব কথা কেন বলছো? হয়েছে কিনা সেটা বলো। বলো প্রকাশ, আমার কথা তো শোনো। এই মেয়েটাকে? এই মেয়েটা আমার। আমি কিছু শুনতে চাই না, তুমি আমার সঙ্গে চলো আর নন্দিনীকে সব খুলে বলো। বুঝতে পেরেছো? নন্দিনী সব কিছু জানে। কি জানে? আরে তুমি নন্দিনীর কাছে যাও। কি জিজ্ঞেস করবো? আরে শোনো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে দাঁড়াও, এটা আমার বোনের জীবনের প্রশ্ন, বুঝেছো? এই শিট, কাম কাম অন। শেষিতা চলো বাড়ি যা, চলো। ঠিক আছে, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এই হুসেল, দেখতো আমাদের হিরো এসেছে কিনা? এখনো আমাদের হিরো আসেনি, মনে হচ্ছে একটু দাঁড়াতে হবে। শোনো, বাসটাকে ছাড়ো, কারোর জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। ম্যাডাম, এসব আপনি কি বলছেন? এতক্ষণ কার জন্য লড়াই করছিল? আপনার পাশের জনকে দেখে তারপর কথা বলুন। আমি এর কথা ভেবেই কথা বলছি, তুমি বাস চালু করো, আমার কথা মাথায় ঢুকছে না? সব মেয়েরা একই রকম হয়ে থাকে, প্রথমে পাঞ্চ করে তারপর পাঞ্চার করে দেয়। এই বাস ছাড় রে, তাড়াতাড়ি ছাড়। তোমাকে সামনে রেখে যদি কথা না বলি প্রবলেম আরো বেড়ে যাবে। তুমি তোমার প্রবলেম সলভ করার জন্য ওকে প্রবলেমে জড়িও না। আজকে বাস ডে ছিল, আমি শীর্ষিকার সঙ্গে কথা বলতাম। শীর্ষিকা, তুমি জানো তো ওকে? ওখানে একটা ঝামেলায় জড়িয়ে পুলিশ স্টেশনে যেতে হলো, আর ওর সামনে এ তোমার আর আমার বিয়ের ব্যাপারে কথা বলছিল। সেটা শুনে ও কাঁদতে কাঁদতে চলে গেল। ওই দিন আমাদের বিয়ের নাটকটাকে ও সত্যি বলে ভেবে নিয়ে পুরো প্ল্যানটাই ভেস্তে দিল। সত্যিটা কি তুমি সেটা বলে দাও? তোমার আমার মধ্যে কিছুই নেই, আমাদের দুজনের মনে একে অপরের জন্য কোনো ফিলিংস নেই। এসব কথা বলে দাও ওকে, বলে দাও না তুমি। তুমি আর আমি বিয়ের নাটক করছি? এ তুমি কি বলছো? 4 বছরের আমাদের ভালোবাসা নাটক ছিল? এই যে শ্রীশিখা শ্রীশিখা করছো, কে এই মেয়েটা? যেটা সত্যি সেটা মিথ্যে বলছো, আর যেটা মিথ্যে সেটা সত্যি প্রমাণ করছো। এসব কি শঙ্কর, এসব কি বলছো তুমি? নন্দিনী প্লিজ বি সিরিয়াস, এটা আমার জীবনের ব্যাপার, কোনো মজা নয়। ইটস মাই লাইফ টু, আমিও সিরিয়াসলি কথা বলছি, আমার জীবনটাও যেন মজার বিষয়।
এটা তো ভালো। নন্দিনী, শঙ্কর, নন্দিনী আমার কাছে সুপ্রিম কোর্ট একবার যখন জাজমেন্ট দিয়েছে তখন নো আর্গুমেন্টস, বি ট্রু টু হার, পজিটিভ। নন্দিনী, কি বাচ্চাদের মতো করছো, একটু ম্যাচিওর হওয়ার চেষ্টা করো। ইউ আর এ ডক্টর। আই এম নট ডক্টর, আই এম স্টিল স্টুডেন্ট। ঠিক আছে ঠিক আছে, তুমি এমন কেন করলে? আমার তোমাকে চাই। কিন্তু আমি শীর্ষিকাকে চাই। তোমাকে ভালোবাসার ক্ষেত্রে আমি ওর থেকে 4 বছরের সিনিয়র। তুমি চুপ আছি বলে তুমি যা খুশি বলে যাচ্ছ। না, আমি বলছি না, জিজ্ঞাসা করছি। ইউ আর মাই হার্টবিট। শোনো শঙ্কর, শঙ্কর, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। জানি না কেন আমি তোমার সাথে সব কথা শেয়ার করি, কিন্তু যখন ভালোবাসার কথা আসে তখন চুপ করে যাই। আজ নয়তো কাল তুমি আমার ভালোবাসাকে বুঝবে, এই জন্য আমি কেয়ারলেস ছিলাম, কিন্তু তুমি তো বুঝলে না। প্রথম দিন যখন সৃষ্টিকাকে দেখলে আমাকে এসে বললে ওর কথা, সেদিনই আমি বুঝে গিয়েছিলাম। বুঝেই যখন গিয়েছিলে তখন নিজের মনকে বোঝাওনি কেন? হ্যাঁ, বোঝাতে পারিনি, আর নিজেকেই নিজে বোকা বানাচ্ছিলাম। তুমি ওকে বাসে দেখেছিলে, আমি ভাবলাম ও তোমায় দেখলে তখন দেখা যাবে। শিশিকা আমাকে ভালোবাসে কিনা এটা জানার আইডিয়া তোমারই ছিল না নন্দিনী? হ্যাঁ, ও আমার থেকে বেশি সুন্দর নাকি ও আমার থেকে তোমায় বেশি ভালোবাসে এটা জানার জন্যই করেছিলাম। ওই দিন ও তোমাকে বাসে দেখে এটা তুমি চাইছিলে, আর ও যাতে তোমায় না দেখতে পায় এটা আমি চাইছিলাম, তোমার থেকেও বেশি মন থেকে চাইছিলাম। কিন্তু ও এত বড় বড় দুটো চোখ দিয়ে সারা পৃথিবী গুজে তোমাকে বের করেই ফেলল। শীর্ষিকার সঙ্গে যে সম্বন্ধ হয়েছে এটা আমি জানতাম না, তাই আমি ওদের বাড়ি যাইনি, আর বাবা যা শুরু করলো। সেটাই সেটাই সেটাই, সেটা কেন হলো জানো? কেননা ভগবান আমার সঙ্গে রয়েছেন। ভগবান তোমার পক্ষে ছিলই না সেদিন, তোমার দাদা প্রকাশই গন্ডগোলটা পাকালো। সে যে যাই করুক না কেন, আর তখনই আমি ভেবে নিয়েছিলাম যে সুযোগটা আমার হাত থেকে চলে গেছিল সেটা আবার ঘুরে আমার হাতেই চলে এসেছে, আর এটা আমি ছাড়বো না। তোমায় আমি বন্ধু ভেবেছিলাম আর তুমি আমার ক্ষতি করলে। হেই, ভালোবাসার যুদ্ধে না সবকিছু চলে, আর এটাকে ধোকা দেয়া বলে না। তোমাকে পেতে চেয়েছিলাম, আর শোনো, তোমায় পেয়েই ছাড়বো, তাতে যা খুশি হোক। শঙ্কর, জেদ আর আমি দুজনেই যমজ। বাচ্চাদের মতো কথা বলো না, বুঝেছি এই সমস্যার কোনো সমাধান হবে না, যা করার আমি করব। এখন তুমি আবেগের বসে এসব কথা বলছো, গিয়ে শুয়ে পড়ো, পরে ঠিকই বুঝবে পাগলের মতো তুমি কী সব বলেছিলে। গুড নাইট। যা ভেবেছিলাম ঠিক সময় তুমি এসেছ। আরে, মুখটা তো শুকিয়ে গেছে দেখছি। এবার বলো তুমি কি খাবে? গরম গরম শঙ্কর ব্র্যান্ড কফি রেডি, বসো, টেক ইট। রাত্রে ডক্টর ম্যাডাম একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল বলে মনে হয় না, আর কিছু না ভেবে যা খুশি তাই বলে যাচ্ছিল। চলো এবার বলো, রাত্রে তুমি যেগুলো বলছিলে সেগুলো মিথ্যে তো? যাক, তবুও ভালো, শেষমেশ তুমি বুঝতে তো পারলে। রিয়েলি আই এম ভেরি হ্যাপি। পাগলামিটা গেছে এরকম আমি বলেছি? আমার মনে তোমার জন্য যা কিছু ছিল সেটা কাল রাতেই তোমায় বলেছি, আর সব কিছু বলার পর আমি সারা রাত নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমিয়েছি। দ্যাটস ওয়াই
এই জন্য আমার মনটা খুশিতে ভরে আছে। নন্দিনী তুমি আবার কনফিউজ করছো। মাছকে কিভাবে জালে ফেলতে হয় আমি জানি। জালে আটকে যাওয়ার মতো মাছ আমি নই। তো বলুন না স্যার, আপনাকে জালে ফেলতে গেলে কি করতে হবে? নন্দিনী আমি তো তোমার উপর রাগও করতে পারি না। তার মানে তুমিও জানো না তোমার মনে একটা সফট কর্নার আছে? ইয়েস আছে, সফট কর্নার। এই আমাকে সফট কর্নার বানানো ছেড়ে দাও। লাভ মি ইম্পসিবল। আমাকে ভালোবাসবার চেষ্টা করো। এটা সম্ভব নয়। ইডিয়েট, আমার থেকে ভালোবাসতে শেখো। পারবো না। নন্দিনী আমাদের মনটা এই কাপের মতো এতটাও ভঙ্গুর হওয়া উচিত নয়। কিন্তু এটা যদি ভেঙে যায় তাহলে এটাকে হাত দিয়ে তুলে ডাস্টবিনে ফেলে হাতটাকে ছেড়ে নিতে হবে, ওকে? তোমাকে আমি নিজের বানিয়েই ছাড়ব। দেখা যাক। আগেও অনেকবার চুরি হয়ে গেছে আমার। হ্যালো কনস্টেবল, তোমরা উঠেছো, খুব ভালো কথা। এখন তোমাদের হাতে একটা কেস দেবো আর কমিশনারের হাতে তোমাদের প্রমোশন হবে। থ্যাংক ইউ স্যার। শোনো, আজকাল বাসে খুব চুরি হচ্ছে আর চুরি বাসের মধ্যে আছে, তোমাদের দিকে ধরতে হবে, প্রমোশন আমি তোমাদের পাইয়ে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ। সবাই নিজে নিজে ঘড়ি পরে নাও, হার পরে নাও, ভয়ের কোনো কারণ নেই। শোনো, আমি যখন আছি ওই চোরকে ধরে জেলের মধ্যে ঢোকাবোই ঢোকাবো। ভয় পাবেন না, যে যার নিজের জিনিস নির্ভয়ে পড়ে ফেলুন। আরে আরে, চোরকে না ধরে তোমরা কোথায় চলে যাচ্ছ? ধরেই তো ফেলেছি। ধরে ফেলেছো? চল 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 চল। আগেই বলেছিলাম, আজকাল লোকে এগুলোকে নিজের প্রফেশন বানিয়ে নিয়েছে। ঘড়ি চেন আংটি চুরি করে বেড়া আমার সেফ আছে, তোমরা নিজেরটা বোঝো। আমার কি, আমি চললাম। দেখুন, ওই দিন যা হয়েছিল, গল্প শোনার কোনো সময় নেই। আজ থেকে আমরা ওই বাসে আর যাবো না। তুমি ওই বাসে অন্য কাউকে খুঁজে নাও, কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবে। এইখানে আছো? তুমি যেখানেই চলে যাও, আমি ঠিক তোমায় খুঁজে বের করব। বুস্ট খাও, এনার্জি আসবে। কি বলছে তোমার স্ত্রী শিখা? আজকাল তোমার ভালোবাসা শুধু লেডিস বাসেই যাচ্ছে, তার উপর অফিসেও পাওয়া যাচ্ছে না শুনছি। দাস আমার সব কিছু বলে দিয়েছে। মেয়েরা এরকমই হয়, সম্মতি পেয়ে গেলেই টাইম পাস করতে থাকে। আমি তোমায় প্রথমেই বলেছিলাম, আর এখন তুমি ফুটবলের বারপোস্টে ঝুলছো। রিস্ক আছে, নেমে পড়ো। ফুটবল ছেড়ে রেসে দৌড়াবো, এতটা সস্তা নয় আমার ভালোবাসা। আরে, মেয়েটাই যখন রেসে পার্টিসিপেট করেছে তখন তুমি সেফ স্টপ দেখে নেমে যাও। নন্দু স্টপ। নন্দিনী স্টপ। তুমি এখনো বুঝতে পারছো না তোমার ভালোবাসা সত্যি মনে হচ্ছে আর আমার ভালোবাসাটা নয়? প্লিজ আমায় একা থাকতে দাও। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইউ অ্যালোন। তোমাকে তো
সন্ধ্যা সকাল চাইবো তোকে দিল চাঙ্গ দে, আর প্রেম একটু দে না আমায় দিল চাঙ্গ দে, তোর মনে ঘর বানাবো তোকে আমার আপন করবো, হ্যাঁ তুমিও দিল চাঙ্গ দে। সেটা শুনে আমার মনে হচ্ছে যে নন্দিনী কোনো লেডিজ ভিলেন। আমি নন্দিনীকে খারাপ ভাবছি না, আর ভিলেন নন্দিনী নয়, ভগবান যিনি আমাকে নিয়ে খেলা করছেন। এই তো সামনে থেকে অনেক বকবক করেছিস, ভিলেনটা কে, ভগবান না নন্দিনী, হিরোইন কে, নন্দিনী না বাসের মেয়েটা, অ্যাকশন কেমন, ডিরেকশন কেমন, ক্লাইম্যাক্স কেমন, এইসব ডিসকাশন করতেছিস? আরে তেমনটা নয়, কিছু কাট উল্টো পাল্টা সব কথা। দেখ শঙ্কর, তুই চাস যাতে বাসের মেয়েটা তোকে পছন্দ করে, তাই তো? আমার বচ্চাটা দে, তুই কি করবি, কি করে করতে হবে আমার বচ্চা? এই আমাদের প্ল্যানটা সাকসেস হয়ে গেছে, ওই পেজারালা মেয়েটা বাসে একা একা উঠেছে, আর পেত্রিটা আজ আসেনি। তাহলে ব্রেকডাউন করে দিই বলছিস? হ্যাঁ করে দে। ঠিক আছে, বাস ব্রেকডাউন। এই বাস ব্রেকডাউন হয়ে গেছে, বাস ব্রেকডাউন হয়ে গেছে, চলো নামো নামো। হ্যাঁ কি পুরা কপাল, কে জানে কোন মেয়েটা চান্না করে বাসে উঠে পড়েছে, সব মেয়েরা এক এক করে এখানে চলে এসো। এই তুমিও চলে এসো, কোনো তাড়াহুড়ো নেই, আরামসে এসো, কামান কামান, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই হুইসিল পেজার পেজার পেজার। ও নিয়ে নাও, অটোগ্রাফ নিয়ে নাও, এনাও নাও, ওই দেখো যাও 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 যাও, ঠিক আছে চুপ
আমার টিকিটটাও সই করে দিন। সাইন করা কি দরকার, তুমি বাসে ওঠো, যাও ওঠো। ব্রেকডাউন হয়েছে বললে? বাসের ব্রেকডাউন তখন হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে, উঠে পড়ো। আরে তোমার জন্য তো বাস ব্রেকডাউন করা হয়েছে, তুমি ওঠো। আরে গিয়া, হ্যাঁ এতক্ষণ বাসটাকে কেন দান করালি? আবার কিসের জন্য দান করেছিলাম? এই কারণেই। ব্রেকডাউন হয়েছে তো একেবারে থেমে যেতে পারতিস। একেবারে থামবো কেন? আগে প্রবলেমটাকে জানবো, সলভ করবো, গিয়ার ডালবো, বেরিয়ে চলে যাবো। জীবনেও তো এমন হয়, কতবার ব্রেকডাউন পয়েন্ট আসে, তাই বলে কি বসে পড়ি? সমস্যাটা সমাধান করা দরকার। আরে যাই বলিস না কেন, অনেকদিন বাদে তুই আজ একটা বুদ্ধিমানের মতো কথা বললি। আরে গিয়ার, আমরা এই বাসে কত না প্রেমিক প্রেমিকা দেখেছি বল। একদম ঠিক বলেছিস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটাই তো আমাদের কাজ। জানিস কিছুদিন ধরে আমাদের বাসে সাইলেন্স লাভ চলছিল। আচ্ছা হুইসেল, মাউথ অর্গান বাজায় যে ছেলেটা তার কথা বলছিস না তো? হ্যাঁ রে, মেয়েটা প্যারাডাইজ বাস স্টপ থেকে বাসে উঠতো, আর ছেলেটা নেকলেস বাস স্টপ থেকে বাসে উঠতো। দুজনের মধ্যে সাইলেন্স স্মাইল, সাইলেন্স লুক চলতো। আর তুই কি এটা জানিস? ছেলেটা মেয়েটার নাম পর্যন্ত জানে না। আরে নামেই তো কি যায় আছে। আরে এটাই তো তুই ভুল করছিস। আরে নাম জানা থাকলে কবে বিয়েটাই হয়ে যেত। তুই আবার ও সম্বন্ধের ব্যাপারে কথা বলছিস না তো রে? এক্স্যাক্টলি, এই ছেলেটার একেবারে জানা ছিল না ওর যে মেয়েটাকে দেখতে যাওয়ার কথা ছিল ওই মেয়েটাকেই ভালোবাসতো। আর ওই মেয়েটারও জানা ছিল না যে ওই ছেলেটা ওকে দেখতে আসছে, আর ও আমাদের পাশে টাইম পাস করছিল। দেখো বোন, নর্মালি লাভ স্টোরিতে একটু প্রবলেম তো এসেই থাকে, আর সেটা তোমাদের লাভ স্টোরিতেও এসেছে, আর সেটা হয়েছে নন্দিনীর জন্য। কিছু লোক কিছু কারণ ছাড়াই তোকে হারিয়ে ফেলে, আর তুমি জেনে বুঝে ওকে হারিয়ে ফেলছো, বুঝতে পেরেছো? দেখো বোন, তোমার যেখানে পৌঁছানোর কথা আমরা তোমাকে পৌঁছে দিয়েছি, এখন আমাদের ডিউটি খতম। এবার সামনে তোমার ডিউটি, সেটাকে তুমি পূর্ণ করো। একটা সাইড দেখি। এই বোতলে কি আছে দেখ? এটা? হ্যাঁ এই বোতলে। এটা কি? এটা কোনো মামুলি জিনিস না বুঝলি। তাহলে এটা হিমালয় পর্বতের এক মহর্ষি কুরিয়ারে আমাদের পাঠিয়েছে। আরে বাবা, এই ব্যাপার তাহলে? ভগবান, এটা সেবন করলে 24 ঘন্টা ধরে আমাদের কেউ দেখতে পাবে না, আমরা ওদের দেখতে পাবো, ওরা আমাদের নয়। আচ্ছা, এই এই কথাটা যেন পরশুরাম জানতে না পারে। দিব্যি খেয়ে বলছি, কাউকে ভুলেও বলবো না। এই তোকে একটা কথা বলবো, এটা দিয়ে তুই বিনা টিকিটে চিরঞ্জীবীর প্রথম শো দেখতে পাবি। আর একই ভাবে আমি আমার ফেভারিট হিরোর শো দেখতে পাবো। আমাদের ঘরের মালিকের পয়সা চুরি করে ওকেই আবার ভাড়া দিতে পারবো। আমরা নিজেদের পাশেই পিক পকেটিং করতে পারবো। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। প্রভু, চিরঞ্জীবী, রোজ আমাদের বাসে কোনো গুন্ডা কিংবা পকেটমার আমাদের বাসে যেন না ওঠে এমন আশীর্বাদ করুন প্রভু। এ একদিন ধরে বাসিটা যতই বাজায় কিছুতেই বাজে না। ওই বাজা, ছি ছি ছি, ওই ডাম্বেলটা নিয়ে আয়। আরে বা, এই তো বেশ সুন্দর বাজে বাসিটা। কালকে এমনিতে এই টেবিলের পাশে একটা বিচে দেখেছিলাম, বিচে 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 জোরমার। যার বাবা ও মরে গেছে। মরেছে? হ্যাঁ, ওই পাঁচটা দিকে দে। হ্যাঁ, পাঁচ চাইলাম, মারলি কেন? তুই আমার মালিক কেন? আমি তোকে কখন মারলাম? তোকে আজ আমি ছাড়বো না, তোকে আজ আমি মেরে ফেলবো। কি হচ্ছে? আমি তোকে কখন মারলাম? তুই তো মারলি, আমি তোকে জানতেও ছাড়বো না। তুই আমাকে জানতে ছাড়বি না? তোকে তো, তুই আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ তো, আবার হ্যাঁ, চল দেখাচ্ছি। তুই আমাকে কি, তুই আগে বাইরে আয়, তারপর দেখাচ্ছি। চল চল দেখাবি, চল। অনেক সাহস দেখছি তোর। গিয়ার, নিজের চেহারা অনেক আয়নায় দেখেছিস, চল, ডিউটি টাইম হয়ে গেছে। হ্যাঁ চল। হ্যাঁ যাও। এইসব ঋষির মহিমা।
একটা লোক বাসে ওঠেনি, বাস ছেড়ে দে। কে রে, আমায় ধাক্কা দিলি? চোখে নেই, দেখতে পাস না, অন্ধ নাকি? তোকে আজকে দেব আমি দড়া, বাড়িতে মা আগুন নেই নাকি? ধাক্কা দিচ্ছিস খালি? আমি কি বললাম? তোকে আজকে বড় মতো ধরে আগুন না, ধরে নি বলো কি? দড়া, আমি পুলিশের কাছে নিয়ে যাব, লজ্জা করে না আমাকে ধাক্কা দিতে। আরে তো আমার টাকা, আমার সামনে চুরি করে আবার আমার সামনে গুনছিস? ভুল করছো নন্দিনী। কি ভুল করছি আমি? তো এক্ষুনি তোমার ফটোর সামনে নীল ডাউন হচ্ছি। আমার ফটো তোমার রুমে কেন লাগাচ্ছো? কেননা আমি তোমায় পছন্দ করি, এই কারণে। তোমার ফ্যান আমি, সেই জন্য। নন্দিনী, তোমাকে কতবার বলেছি তোমার দুষ্টুমি সহ্য করতে পারবো, কিন্তু ভালোবাসাকে নয়। আমি যদি জানতাম তুমি আমার ভালোবাসাতে ফুল স্টপ দিয়ে দেবে, তো ওই দিন ঘুম থেকে তুলে তোমায় বাসটাকে নিয়েই যেতাম না। ওই মেয়েটাকে দেখতেও নয়। ওকে যদি না দেখতে পেতাম তাহলে কি তোমায় ভালোবাসতাম? তখন তোমার কাছে চয়েসই বা কি থাকতো? শুধু একটাই চয়েস থাকতো, শুধু একটাই চয়েস। পেজার নাম্বার 986868। ডিয়ার শীর্ষিকা, আমাদের ভালোবাসা চিরন্তন, আর ভালোবাসার প্রতীক হিসাবে আমার পছন্দের একটা শাড়ি পাঠাচ্ছি। ওই শাড়িটা পরেই তোমায় দেখতে চাই। তুমি আসবে তো? আমি তোমার জন্য অপেক্ষা করব, শুধু তোমার সংকট। লয়ার প্রকাশবাবু কোথায় আছেন? ওই চেম্বারে পাবেন। কাল সব কাগজপত্র নিয়ে এসো, তারপর কেসটা ফাইল করবো, ঠিক আছে? নন্দিনী, দাদা, কি হয়েছে? নন্দিনী, 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 কি হয়েছে? কি ব্যাপার নন্দিনী, কাঁদছো কেন? হ্যাঁ, এই দুনিয়ায় আমার সঙ্গে যদি সংকট থাকতো সেটাই যথেষ্ট, বাকি কারুর সঙ্গ না থাকলেও চলবে আমি এমনটাই ভাবতাম, কিন্তু শঙ্করই আমায় ধোকা দিল। আমার কেউ নেই, আমার কেউ নেই। দেখো এই পৃথিবীতে আমাদের সাথে হাসার জন্য অনেক লোককেই তুমি পাবে, কিন্তু কষ্টের সময় একাই কাঁদতে হয়, আর এই সময় যেই আমাদের সঙ্গ দেয় সেই তো বন্ধু, এটা বুঝতে হবে। You are medical student. Don't you know? Blood is thicker than water. এই ব্যাপারে ভালো করে ভেবো। আমার ভয় করছে দাদা। ভয় কিসের বোকা? আমি তো সঙ্গে আছি, ভরসা রাখো। প্লিজ বিলিভ মি। নন্দিনীর কেউ নেই এটাই ভাবছ না? নন্দিনী যা চাইছে তা ওকে অবশ্যই দিতে হবে। লিভ দ্যাট কার্ড, ছেড়ে দাও ওই মেয়েটাকে, ছেড়ে দাও। আমি নন্দিনীকে ভুল বুঝছি না, কিন্তু আমি ওকে বিয়ে করতে পারবো না। I'm sorry, Prakash. Shankar! Shankar! Dadao, Shankar! Yeo, Jeshar kei shab bole chhe? Onnam Shankar! Sir, ei taka... এটা তোমার
হাফিজ। আমার ভালোবাসার প্রতীক হিসাবে আমার পছন্দের একটা শাড়ি পাঠাচ্ছি, ওই শাড়িটা পরেই আমি তোমায় দেখতে চাই, তুমি আসবে তো? বেচারা তোমার জন্য বাস স্টপে অপেক্ষা করছে, আর তুমি শাড়ি খুলে রেখে এখানে বসে আছো। একটা শাড়ি দেবেন? কেন দেবো না, নিশ্চয়ই দেবো, আমার শাড়ি চলবে তো? কেন রে অন্য শাড়ি নিয়ে টানাটানি করছিস? আমি আমার শঙ্করকেও দেবো না আর শাড়িও দেবো না, কেননা আমি জানি তুমি কি ভাবছো। নন্দু নন্দু, এমনিতেও শঙ্কর তোমায় ভালোবাসে না, তো কেন দেবে না? আর ওইসব বলার তোমার অধিকারই কি আছে? এইসবই ভাবছো না তুমি? তোমাকে যেমন ধমকাতে পারি সেরকম শঙ্করকে মানাতেও পারি। এতদিন পর আমার সময় এসেছে, বুঝেছো তুমি? তুমি এখানে থাকতে পারবে না, আই মিন এই শহরে আমি তোমায় দেখতে চাই না। তুমি টেনশন নিও না, আমি আমার দাদাকে বলে তোমার বাবা ট্রান্সফার করিয়ে দেবো। হ্যাঁ কি বলো, এখানে আজ আমাদের মধ্যে জেন্টেল ওমেন এগ্রিমেন্ট হবে, তুমি দাও আমি নেব। হ্যাঁ এখানেই বসো, এখান থেকে সরলেই গলা টিপে মেরে ফেলবো। প্রতিহিংসার কারণে সুভদ্রার করা নিজের সতীনের বস্ত্রহরণ, এটা কোনো মহাভারত নয়, আমার মনোরচিত ভারত। তোমার জন্য শঙ্করের পাঠানো শাড়ি আজ আমার, এখন তো শঙ্করকে আমারই হতে হবে। দেখলে তো তোমার শাড়ি, তোমার শাড়ি যদি আমি খোলাতে পারি তোমার এই প্রাণটাও আমি বের করে নিতে পারবো। তোমাকে শুধু চুড়িদারই আমি দেখতে চাই, এই নাও যাও পরে এসো। শঙ্কর হলো আমার প্রাণ, আর সেই প্রাণটা শুধু আমার মধ্যেই থাকতে হবে, আর সেই প্রাণটাকে
আমি অন্যের শরীরে কেমন করে যেতে দিই? তুমি খুব সুন্দর, তোমার সৌন্দর্যের জন্য তুমি অন্য কাউকে পেয়ে যাবে, যাও যাও। এসেছেন বড় প্রেমিকা হয়ে। মিথ্যে, সব মিথ্যে। তুমি আমার দাদা বলেছ সেটাও মিথ্যে, আসলে তুমি মিথ্যেবাদী। তুমি আমার দাদা বলেছ তাতে আমার লজ্জা হচ্ছে, তোমাকে তো ছেছি, তার যোগ্যতাও তোমার নেই। আমারই ভুল ছিল, আজ তোমার আসল রং চোখা পড়লো। আই হেট ইউ, যাও যাও এখান থেকে, যেটাও যাও। আমি গিয়ে বলে দিচ্ছি, আমি রঘুকে একটা কাজ শেষ করতে বলেছিলাম, সেই কাজটা করতে আটকাও প্লিজ। শান্তি, তুমি দেখো আমি ডাক্তার সঙ্গে কথা বলি। ডাক্তারবাবু আমার মেয়েকে প্লিজ বাঁচান।
বাঁচিয়ে দিন। শুধু আপনার মেয়েকে দেখলেই হবে, বাকি পেশেন্টদের কি হবে? ওর অবস্থা খুব খারাপ হয়ে পড়লো। বলে তো দিলাম কিছু করতে পারবো না। প্লিজ ডাক্তার, ওখানে কেউ আসতে চাইছে না। আমি একবার চলো। আমরা সাইকে আছি। চল মা, আমরা ওদিকে যাই। চল দেখি। কেউ কোনো পেশেন্ট অ্যাটেন্ড করবে না। একদমই চেনেন না, আমি এক্ষুনি আসছি। শঙ্কর দাঁড়াও,
আমার কি হবে শঙ্কর? চলে এসো। হে, তুমি কি বলছো শঙ্কর? আমার মেয়ে কোনোদিন কারোর ক্ষতি করেনি, ওর জন্য কিচ্ছু নাই ভগবান। তুমি চুপ করো, শান্ত হও, চুপ করো। শোনো, আমার শিশিকাকে চাই, আমার ওকে ফেরত চাই। কিচ্ছু হবে না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি জানি সেটা, তুমি শান্ত হও, একটু শান্ত হও। শিশিকার কিচ্ছু হবে না। শঙ্কর, কোথায় যাচ্ছ তুমি? এই মুহূর্তে আমার ভালোবাসার চেয়ে এনাদের মেয়েকে বাঁচানোটাই জরুরি। নন্দিনী, 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 আমার কথা শোনো, দরজাটা খোলো নন্দিনী, প্লিজ নন্দিনী, দরজাটা খোলো নন্দিনী, 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 দরজাটা খোলো প্লিজ নন্দিনী। আমাকে কতটা ভালোবাসো, কতটা ভালোবাসো তুমি নন্দিনী, প্লিজ ওকে কিছু করো না, প্লিজ নন্দিনী। তুমি কেন এসব করছো আমি বুঝতে পারছি। শোনো, আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করব। হ্যাঁ নন্দিনী, আমি তোমাকে ভালোবাসবো নন্দিনী, আমি তোমার থেকে ভালোবাসতে শিখব। নন্দিনী, ওকে তুমি কিচ্ছু করো না নন্দিনী, প্লিজ আমি তোমায় বলছি। এসব তুমি কি করছো নন্দিনী, স্টপ ইট, আমি তোমাকেই বিয়ে করব। নন্দিনী, তুমি শুনতে পাচ্ছো নন্দিনী? এই, এটা তুমি কি করছো, স্টপ ইট। নন্দিনী, আমি বললাম তো তোমায় বিয়ে করব। নন্দিনী, আই লাভ ইউ নন্দিনী, প্রমিস, সত্যি বলছি, সত্যি বলছি। Yes, I love you. ভালোবাসা শুরু, অসহায় কোনো মেয়ের মৃত্যু দিয়ে যেন না হয়, প্লিজ। আমি একটা কথা বলতে চাই, যদি তুমি শীর্ষিকাকে বাঁচাও তাহলেই আমি তোমাকে বিয়ে করব। আর এই কথা, জীবনটা যেন সুখের হয় আমি ভগবানের কাছে প্রার্থনা করব, সবকিছু ভালোই হবে, হতেই হবে। শঙ্কর, ওর বাবা মাকে গিয়ে বলুন ও এখন ঠিক আছে, ওর জ্ঞান ফেরার আগে আমাকে এখান থেকে যেতে হবে। চলো নন্দিনী। শঙ্কর, বাস্তবিকভাবেই প্রথম একটা প্রাণকে বাঁচালাম আমি। এতদিন আমি স্টুডেন্ট ছিলাম, আজ এই অপারেশনের পর আমি ডাক্তার হলাম। তুমি ডাক্তার নও নন্দিনী, ভগবান। অপারেশন সাকসেসফুল, পেশেন্ট বেঁচে আছে।
বেঁচে নিয়ে আমার ভালোবাসাটা। হ্যাঁ নন্দিনী, হ্যাঁ শঙ্কর, আমার ভালোবাসা মরে গেছে, তুমি তো কিছুই বুঝতে পারবে না। তুমি আমার হয়ে যাও এই জন্য আমি শুধু লড়াই করেছি, কিন্তু যখন ও জানতে পারলো তুমি ওর হবে না তখন নিজেকে শেষ করতে চেয়েছিল। ও আমার থেকে অনেক মহৎ শঙ্কর, ও সত্যিই অনেক মহৎ। এসো এসো আমি তোমায় দেখাচ্ছি, তুমি একটা স্টুপিড, সবকিছু আমাকেই বলে দিতে হয়। এই নন্দিনী সবই জানে, আর এই নন্দিনী শুধু পাওয়াই নয় ত্যাগ করতেও জানে। তোমার প্রাণ কেড়ে নিতে চেয়েছিলাম না আমি, এখন তা তোমায় ফিরিয়ে দিচ্ছি। শঙ্কর, এত কিছু হওয়ার পর তুমি আমাকে কমসে কম একটা বন্ধুর জায়গায় রাখবে তো? শোনো, বোকার মতো কথা বলো না, তুমি আমার বন্ধুই থাকবে। আর তুমি আমাকে ভুল ভেবেছিলে। যা যা, শিক্ষা